লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হাজির ও নাজির। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, যিনি গায়েবের খবর দেনওয়ালা, যার কদম মোবারকের তলা মোবারক থেকে মাথার চুল মোবারকের আগা মোবারক পর্যন্ত নূরুন আলা নূর, যিনি জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আগমন করেছেন, যিনি চোখের মধ্যে সুরমা লাগিয়ে জান্নাতি সুরমা লাগিয়ে যিনি দুনিয়াতে আগমন করেছেন, পৃথিবীর সকল মানুষ দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কাঁদে, মা মা বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদে, অস্পষ্ট আওয়াজ ধারণ করে চিৎকার দেয়, আমার নবী আপনার নবী সেই নবী জি যিনি দুনিয়াতে এসেই সেজদায় মেরে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এমন একজন রহমতুল্লাহ আলামিন হিসাবে, রহমতুল্লাহ আলামিন উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে মঞ্জুর করেছেন। আমার মনে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেজদা মেরে পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে না। বহুত নবীগণ দরখাস্ত করেছেন, ইনদিমিন টাইম প্রেজেন্ট আছেন চতুর্থ আসমানে, ঈসা আলাইহিস সালাম নবী হয়েও নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহ মঞ্জুর করেছেন, আসবেন তিনি দুনিয়ায় নবী হয়ে ন নবীর উম্মত হয়ে। এর চাইতে বড় ধরনের কথা কি আর হতে পারে? আপনি আমি কি করা উচিত শুকরিয়া শেষ করার মতো না। ওই দাউটান অ্যাপ্লিকেশন বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, আমরা কি খুশি না বেজা? আওয়াজ করে বলেন খুশি না বেজা? এই জন্য কারা কারা খুশি একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন, শুকরিয়া দান আওয়াজ করে হৃদয়ের ভিতর থেকে উজাড় করে কণ্ঠটাকে দারাজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন হাজির ও নাজির, আমাদের প্রিয় নবী হায়াতুল নবী এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণযোগ্যতা নির্ভরযোগ্যতা, ঈদ মিলাদুন নবী কি কেন করি সেই প্রসঙ্গে আলোচনা করার জন্য আজকে অনেকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছেন, লক্ষ লক্ষ টাকা 12 দিন রেখে চলে যাবে, আমাদের টাকা চলে যাওয়াটা সার্থক হবে যদি রসুল আমাদেরকে ডাক দেয় এই সন্ন্যাসে শাহী জামে মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে বসে থাকা পাগলের দলেরা, তোরা মিলাদুন নবীর মাহফিল করেছিলি, আমি মদিনা থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছি, আমার কোলে আসো আমি তোমাদেরকে মাকামে মাহাবিবে ঘুরাই, মাকামে মাহমুদের ঘুরাই অপেক্ষা করতেছি, আমি তোমাদেরকে বুরাকের মধ্যে তুলে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পরিশ্রম সার্থক হয়ে যাবে যখন রাসূলকে বলা হবে কেউ আমাদেরকে বলবে উনি কে, আমরা যখন দেখব রাসূলকে, রাসূল যেদিন বলবে ওকে জিজ্ঞেস করুন আমি কে, বরং আমাকে জিজ্ঞেস করো আমি বলি দিই সে কে, আমাকে চিনতে হবে কেন, সারা জীবন তো আমি নবীর নামের ক্যানভাসার করেছে, আসো তোমাদেরকে প্রমাণ করে দেই আমি নবী তাকে চিনি। এটাই হলো আমাদের ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের চাওয়া পাওয়া আশা ভরসা, রাসূল যদি বলে আয় আমার কাছে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে আয়াতটুকু আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আমি সেই দিকে যাব পরে, আগে বলুন আমার হাতের মধ্যে কি রয়েছে, আরো বড় করে বলেন কি রয়েছে, বিশ্বের মধ্যে কত রাইটার কত কিতাব লিখেছে,
সবাই শেষে অথবা শুরুতে লিখেছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল ভুল ধরে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকিব, সংশোধনে সচেষ্ট থাকিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন 6600 শিশুর ঠিকানায় এক মুবারকের সমন্বয়ে 23 বছরে কালের বিবর্তনে 60টা পদ্ধতির মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আমার দয়াল নবীর উপরে নাজিল করেছে। কয়টা পদ্ধতি? মাদ্রাসার উলামা ইকরাম আছেন, জানেন 60টি পদ্ধতিতে কোরআন নাজিল করেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছে, আমি আল্লাহ যে কোরআন আমার বন্ধুর উপরে নাজিল করেছি গো, এই কোরআন নিয়ে তোমরা সন্দেহ করো না। শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আমি যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি মিলাদুন নবীকে সাবিত করার জন্য, আগে কোরআন চিনতে হবে। কি চিনতে হবে? একটি মানুষের জীবন চারটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত, একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস, আরেকটা ইজমায়ে উম্মত, আরেকটা কিয়াস। আগে সেই কোরআন নিয়ে কথা বলবো, তারপরে দেখবো মৌলবীর দূর টেকনাফ থেকে কি তেতুলিয়া নাকি টেকনাফ থেকে জাহান্নামের ভিতরে। সেই মৌলবী যারা মিলাদুন নবী নিয়ে রং তামাশা করে তাদের মুখোশ আজকে উন্মোচন করে দেওয়া হবে। আপনারা কি একমত? একমত! যতটা হরক অক্ষর পড়লেন একটা সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে না গো। এই কোরআন হলো এমন কোরআন, আমার নবীজি নূরানি জবান মুবারকে বলেছেন, এই কোরআনের একটা হরফ যে তেলাওয়াত করবে আমার আল্লাহ তার আমল নামায় 10টি নেকি দান করে দিবে। সেই কোরআনের সঙ্গে আগে সম্পর্ক করতে হবে, যে কোরআন পড়লে, যে কোরআন একটি খতম যদি কেউ রমজান মাসে তেলাওয়াত করে, তাহলে এই কোরআন হাসরের মাসে আপনাকে তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি তো সেই কোরআন আয়াত পড়েছি। কাদের জন্য এই কোরআন? হুদাল্লিল মুত্তাকিনদের জন্য। বোঝা গেল, এই কোরআন পড়েই একদল গুমরা হবে, কোরআন পড়েই একদল আল্লাহওয়ালা হবে। ইউদিল্লু বিহি কাসীরাউ ওয়াইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে একদল আল্লাহওয়ালা হবে, এই কোরআন পড়ে একদল গোমরা হয়ে যাবে গো। তার প্রমাণ হলো আমার আয়াত, আমি যে আপনাদের সামনে পড়লাম, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফাল ইয়াফরাহু। কুল কুল জাস্টি উসে, হ্যাঁ বন্ধু আপনি বলুন কি? বেফাদলিল্লাহ, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া পাবে গো, কোনো অনুগ্রহ পাবে। এখানে মুফাসসিরিন কেরাম বিশেষ করে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিফাদলিল্লাহ তাফসীর করেছেন, আবার রহমতর তাফসীর করেছেন। মারহাবা কোন বেফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, এই অনুগ্রহ দিয়ে তাফসীর করেছেন। ওয়া বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বেফাদলিল্লাহ মানে হলো আল্লাহর দয়া, আল্লাহর দয়া হলো এখানে দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। দুইটা অনুগ্রহ, একটা কোরআন। কিভাবে আমরা চলবো, কোন গাইডলাইনকে ফলো করলে আমাদের জীবন আলোকিত হবে, আর কোন গাইডলাইনকে ফলো করে একটা সোজা রাস্তায় থাকতে হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোন মত কোন পথ আল্লাহর কাছে গ্রান্টেড অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, সেটা হলো ইসলাম। কি? আর ওয়া বিরহমাতিহি, এই রহমত দিয়া তাফসীর করেছেন, কোরআন থেকে দলিল টেনে নিয়ে এনেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার! বেফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ হলো দুইটা,
তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, তাফসীর জালালাইনের মধ্যে এসেছে। কত সুন্দর করে তিনি ইরশাদ করেছেন, এই দুইটা হলো, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। বন্ধুরে আমার, ও আমার যুব সমাজ, মুরব্বী সমাজ, আমার পর্দানসীন মা বোনেরা গো, কেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নবীর আগমনে আনন্দিত হয়, কেন আজকে আমার ভাইজানের আনন্দের মেলা জমাইলেন? একটা মাত্রই কারণ, এই আনন্দের কথা পৃথিবীর কোন এমপি মন্ত্রী বলে নাই। নিয়ামত পাইলে, রহমত পাইলে, দয়া পাইলে আনন্দ করতে হবে। আপনারা বলুন হুকুম দিয়েছেন কে? আল্লাহু আকবার! কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ দিয়েছেন। কোথায় যাবেন আপনি? ফালিয়াফরহু, তোমরা আনন্দ করো, এই হলো আজকের ওয়াজের বিষয়। সেই আগে আগে রসুলের আগমনকে বিশ্বাস করেন, তারপরে হাজার নাজের রসুলুল্লাহ, হাজির নাজির, হায়াতুন নবী হওয়ার ব্যাপারটা সাবেত হবে যে মৌলবী মিলাদুন নবী মানবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। প্রমাণ করে দিয়ে যাব। যদি আমি গবেষণা করার সুযোগ পাই নাই, জাস্ট গাড়িতে মানে আমার ভাই আসার পরে বললো যে আপনার বিষয় মনে এটা হইতে পারে, যদি বিষয়গুলো জানতাম আরো একটু ভালো করে দেখে আসতাম। যা 12-14 বছর আগে পড়ছি তাই, এখন দেখার সময় নাই। প্রতি রাত্রে মাহফিল করতে হয়, খুব ব্যস্ত। আমাকে দেখো মনে হচ্ছে আপনাদের আমি যে খুব পরিশ্রান্ত। বলুন আপনারা ওয়া জবাব দিতে হবে, বলুন রহমত পেলে, দয়া পেলে আনন্দের কথা কে বলেছেন? অনেক অনেকে বলেন পৃথিবীর মধ্যে ঈদ মাত্র দুইটা, বলে কি না? বলে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। কয়টা বলে? আপনারা জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলল বিদায় হজের ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত মুবারক রাসূলুল্লাহর উপর নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতটা যখন নাযিল করেছেন এক খ্রিস্টান এসে উনাকে বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন এই এই আয়াতটা যদি আমাদের সময় নাযিল করত তাইলে আমরা সেই দিনে দুইটাই পালন করতাম। কেন 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 আজকে হলো আরাফার দিন, আজকে হলো জুমার দিন, আল্লাহর হাবিব এই জুমার দিনটা কি ঈদ বলেছেন, আরাফার দিবস কি ঈদ বলেছেন? সুবহানাল্লাহ। আর মৌলবীরা ঈদ খুঁজে পায় না, কই ঈদুল ফিতর আর ঈদুল আযহা। 16 তারিখ মুসলিম শরীফের হাদিস খুলেন দেখেন ঈদ লেখা আছে পাঁচটা, কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আযহা, ঈদুল জুমা, ঈদুল আরাফা। আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে, জুমার দিনকে ঈদ বলা হয়েছে। আল জুমাতু হাজ্জুল মাসাকিন, আজকে আপনাদের কিছু পকেটে করে বাড়িতে নিতে হবে, আপনাদেরকে সংগ্রাম করতে হবে। আজ আমি এসেছি, আবার চলে যাব, আরেকদিন হুজুর আসবেন, হুজুর চলে যাবেন, রেকর্ডগুলো আপনারা ধরে রাখবেন, বাতিলদের সঙ্গে সংগ্রাম করতে আপনাদের সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, আমার প্রিয় নবীর শুভ আগমন যদি না হতো ঈদুল ফিতর কি হইতো? না। ঈদুল আযহা হইতো? না। জুমা হইতো? না। আরাফা হইতো? না। সিন্নি খাইলা কার দারামুল্লাহ চিল্লা না, আরে স্বয়ং আল্লাহ কে চিল্লা কারো চিল্লাই, রসুল চিল্লা না, কবরে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি অবধারিত। কথা বলেন ঠিক কি না? সে রসুলকে মানতে হবে আগে, রসুলের আগমন মানে আসেন। যুগে 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 প্রিয় নবীর উসিলাই, অনেক নবীগণ পর্যন্ত এই মিলাদের উসিলাই, মিলাদ আমার উসুল প্রেজেন্ট থাকার উসিলাই ক্ষমা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আপনাদের বুঝতে সহজ হবে, আমরা তো নগণ্য, আমার মনি মাওলা বিশ্ব মারহাবা কইতেন কি বুঝলেন? আরে আমরা যেই নবীর ক্যানভাসার করি, আমি গরিব হতে পারি, আমার রসুল তো ধনী, জুলেখার মারহাবা। সেই রসুলুল্লাহ আদর্শ উম্মত হতে পারলে আমরাও হাশর মাঠে রসুলুল্লাহর সঙ্গে জান্নাতে চলে যাব। গভীর মনে যোগ, যুগে যুগে রসুলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থেকেছেন, প্রিয় নবীর উসিলায় অনেক নবীগণ পর্যন্ত পার পেয়ে গেছেন। আপনারা জানেন নবীদের মধ্যে একজন নবী ছিল যার নাম ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক 10টি পরীক্ষা করেছেন। জোরে বলেন কয়টি? 10টি পরীক্ষায় তিনি পাস করেছেন, এই জন্য আল্লাহ তাকে ইব্রাহিম না রাখে নাই, শুধুমাত্র আল্লাহ পাক খলিল বলেছেন। খলিল শব্দের অর্থ বন্ধু দেখুন, এই ইব্রাহিম পয়গাম্বর
আল্লাহর দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কার কাছে? নমরুদের কাছে। নমরুদ বলেন, আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার পথে যাও। নবীদেরকে টর্চারিং করা, নবীদেরকে ঘায়েল করা, এটা সৃষ্টি লগ্নের শুরু থেকে। আজকে নবী প্রেমিক যারা তাদেরকেও ঘায়েল করা, এটা অস্বাভাবিক শুরু। মনে রাখবেন, শত্রু না থাকলে ঈমান তাজা হয় না। যার শত্রু নাই মনে করবেন, যেই লোকটা সবার কাছে প্রিয় মনে করবেন, সেই লোকটা সমাজের এক নম্বর মুনাফিক। ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বুঝে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই, নমরুদ গো তুমি ওই আল্লাহর পথে আসো গো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছেন। নমরুদ ডাক দিয়া কই, বেশি ধর্মের কথা তুমি বলো না, আমাকে আমার পথে থাকার জন্য সুযোগ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই, নমরুদ মনে রাখো গো, এই জীবন চিরদিন থাকবে না, একদিন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে ওই আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না। বন্ধুরে আমার এই নমরুদ একটা কাজ করলেন, কয়েকি তার সাঙ্গ পাঙ্গর ডাক দিছে গো, ডাক দিয়া কই, ইব্রাহিম নবী তো বেশি বাইরা গেছে গো, ইব্রাহিম নবীরে ঘায়েল করতে হবে। এবার সৈন্যদেরকে অর্ডার করে দিলেন জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য, বিনা ক্ষত বিনা জখমে একটা বাঘ শিকার করার জন্য। একটা বাঘ শিকার করে আনতে বললেন, জঙ্গলের ভিতরে তার শিষ্যগুলো গেলেন, জঙ্গলের চতুর্পাশে গর্ত করলেন। গর্ত কইরা যখন একটি রাস্তা দিয়া বাঘের ধাওয়া করছে গো, বাঘটা গর্তের ভিতরে পড়ে গেল। সবাই ধরে ধরে এই বাঘটারে ধরে ধরে নমরুদের কাছে যখন আনলো গো, নমরুদ ডাক দিয়ে কয়, ও সাঙ্গ সাঙ্গরা এই বাঘটারে জেলের ভিতরে ঢুকাও। ওই জেলের ভিতরে ঢুকাইলাম, ও নমরুদ ও আমাদের রাজা মহাশয়, এই বাঘের আমরা কি খাবার দিব? বাঘের প্রিয় খাবার তো গোশত, আমরা বাঘের কি খাবার দিব গো? দুষ্ট লোকের তো বুদ্ধি বেশি। নমরুদ ডাক দিয়া কয়, একদিন না, দুই দিন না, তিন দিন না, সাত দিন পর্যন্ত বাঘের কোনো কিছু খাবার দেওয়া যাবে না। সৈন্যরা ডাক দিয়া কয়, কারণটা কি? একটা মাত্রই কারণ, ইব্রাহিম নবী যার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, তারে ধরে এনে ওই খাটার ভিতরে যখন ফেলে দিব, তখন বাঘটা পাওয়া মাত্রই ইব্রাহিম নবী রেখে ফেলবে, আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। দেখেন নবীদের কি দোষ, স্বয়ং নবীকেও তারা ছাড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র ধরে আনলেন, কৌশলে ছলে বলে কৌশলে যখন নমরুদের আস্তানায় আনলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথের ডাক দিলেন, মারামারি নয়, কাটাকাটি নয়, সম্ভবত পন্দ্রপাড়া সুরার পন্দ্রপাড়ার আগের পৃষ্ঠার মনে হয় সম্ভব, পন্দ্রপাড়া পন্দ্রপাড়ার আগের কত নম্বর আয়াত শোনেন না হলো? 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে বলে দিয়েছিলেন, মারামারি করে মানুষকে লাইনে আনা যাবে না, কাটাকাটি করা লাইনে আনা যাবে না। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিন হাসানা। ধৈর্যের সাথে, হেকমতের সাথে এবং কৌশলের সাথে, সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন অস্ত্রশস্ত্র নিয়ে নমরুদের আস্তানায় যায় নাই গো, মনের ভিতরে তো আল্লাহর মহব্বতে ভরপুর। আল্লাহ ওয়ালা যারা, রসুল ওয়ালা যারা গো, তাদের মন কিন্তু শক্ত থাকে না, মন তাকে অনেক নরম কথা বলেন ঠিক না। এই নমরুদের আস্তানায় ইব্রাহিম নবীকে যখন আনা হলো গো, ইব্রাহিম নবীকে সবাই দরাদরি করে খাঁচার ভিতরে ঢুকাইয়া দিলেন। খাঁচার ভিতরে আছে সাত দিনের অনাহারী একটা বাঘ।
আমার আল্লাহ বলেছেন কোরআনে, তোমাদের ডানে যদি কোনো আপন না থাকে, বামে যদি তোমাদের কোনো আপন না থাকে, সামনে যদি কোনো আপন না থাকে গো, পিছনে যদি কোনো আপন না থাকে, আপনারা বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে আপন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। কে যদি তোমাদের সঙ্গে না থাকে গো, তোমরা শুধু আমি আল্লাহকে ভয় করো গো, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আমি তোমাদের সঙ্গে রয়েছি। এখন তো জীবন শেষ হয়ে যাবে, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম নবী ভিতরের মধ্যে পয়রা, যেই মাত্র দেখলেন বাঘে একটা হুঙ্কার মারছে গো, আর নমরুদে নমরুদের সাঙ্গ পাঙ্গ নিয়ে আনন্দে ভিতরে মহল্লায় নাচতেছে, আর ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়ে হঠাৎ করে তিনি জেলের ভিতরে বাঘে যেই মাত্র সামনে আসতেছে, তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আমি ভাবি নাই যে আজকে মাহফিলটা মসজিদে, আজকে হলো নুরুন আলা নুর, আর এখন মারহাবা, এক হলো আল্লাহর ঘর, দুই হলো রাসূলুল্লাহর প্রেমের বাগান। আপনারা কোথায় আছেন সুখ চিন্তা করবেন, যেখানে সবাই ওযু নিয়ে এসেছে, যেখানে সবাই আদব নিয়ে এসেছেন, যেখানে মানুষ খুশবু লাগিয়েছেন, মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, খুশবু লাগিয়ে এসেছেন, আর মসজিদের মধ্যে পবিত্রতা অবস্থায় আপনারা এসেছেন, আল্লাহর ভয় ভিতরে কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ, হাজির নাজির রসুল যে যুগে যুগে হাজির ছিলেন তার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, গঠনমূলক প্রমাণ দিলে ইমানদারের আশ্বতা আসবে, কথা বলেন ঠিক কিনা? গঠনমূলক প্রমাণ দিচ্ছি, রসুল যুগে যুগে ছিলেন, থাকার কারণেই যুগে যুগে অনেক নবীগণ পর্যন্ত বিপদ থেকে বেঁচে গেছে। আমার নবী যে কেমন নবী, শুধুমাত্র আমাদের এই এই বাংলাদেশের রসুল না, উনি রাসূল রাহমাতুল্লিল, ঠিক কিনা বলেন? চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবী, একটু হাত তুলবেন, হাত তুলবেন, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম, আমার আসলে পরিচয় জানের যে ভালোবাসি আমি নবীকে, জানের যে ভালোবাসি আমি নবীকে, সেই নবীর জিয়ারতে যাব কান্দিনি রহবে, তুমি আমার আশার আলো, তুমি আমার তুমি যে ইমান, আসলে পরিচয় আমি নবী, আসলে পরিচয় আমি নবীর গোলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, এলাম নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীর গোলাম, আমার আসলে পরিচয় আমি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, এ বন্ধুরে
মধ্যে যখন দাঁড়াইয়া গেছে গো, এই মুহূর্তে ইব্রাহিম নবীর উপরে গেলেন, বাগদা এসে ইব্রাহিম নবীর সামনে দাঁড়িয়ে গেল, মুখটারে হাত করল, চতুষ্পদ তো নবী চিনে না। ইব্রাহিম নবীর সামনে বাগদা দাঁড়াইয়া রয়েছে গো, ইব্রাহিম নবীর উপরে গেলেন, রে বাবা যেই মাত্র সেজদার ভিতরে গেছে গো। এবার ইব্রাহিম নবী যখন মুখটা সেজদা দিকে উপরে তুলে তিনি বসলেন, আর নম্র দেখো, এতক্ষণ মনে হয় ইব্রাহিম নবীর বাগে খাইয়া ফেলছে গো, নম্র দে তার দল বল নিয়ে আসছে, গোস্ত খাইলে খাইছে, হাড়ি গুলা জাদু করে রেখে দিল, যেন যুগে যুগে বুঝতে পারে নমরুদ বাহিনীর সঙ্গে বিয়াদি করলে এই অবস্থা হয়। এই কথা বলে তিনি আসলেন জেলখানার সামনে, যেই মাত্র নমরুদে জেলখানার সামনে আসছে সালামটা ফিরাইলেন, এইভাবে ফিরাইয়া দুইটা হাত তুলে দিয়ে দিলেন, মাওলা হাজি তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে, আমি অদম দুই বাজাইতাম করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি দুই বাজাইতাম নি মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি অদম দুই বাজাইতাম নি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক এই নমরুদ যখন জেলখানার গুড়ায় আসলেন, ইব্রাহিম নবী এইভাবে নামাজের মতন হাঁটু ব্যাঙ্গে যখন উনি বসে রইলেন, এই নমরুদে তাকায়া দেখতেছে আশ্চর্য কি ঘটনা, ইব্রাহিম নবী যেমন হাঁটু ব্যাঙ্গে বসে আছে, ওই এই নমরুদে তাকায়া দেখতেছে ওই বাগদাও হাঁটু ব্যাঙ্গা ইব্রাহিম নবীর সামনে বইসা রইছে। ইব্রাহিম নবী হাঁটু ব্যাঙ্গে বসে আছে, আর বাঘটাও হাঁটু ব্যাঙ্গে বসে আছে গো, নমরুদ কই কি ব্যাপার, ও বাঘ খাস না কেন, বাঘে মুসকুলারে বাঁকা করতেছে, খাইতাম না রে খাইতাম না, তুই ভিতরে ঢুক তোরে ছাড়তাম না, জোরে কর না মার হাবা, আরে জোরে কর মার হাবা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুইটা চোখের পানি ছেড়ে দিছে গো, তুমি রহমান তুমি মেহেরবান, আমরা অনেক সময় বলি কিনা বাবা, বিপদে পড়লে এই শান গুলো মুনাজাতে বলবেন, দেখবেন চোখের পানি ফেলে দিবেন, দেখবেন আপনার মুদ্দা কলব জিন্দা হয়ে গেছে। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গহনা শুনছো তোমারই গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গান, বোঝে বোঝে না তো শ্মশান, তুমি রহমান তুমি মেহের, কখন তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে প্রিয় কাছে তুলি, মারহাবা কর, কখন তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে প্রিয় কাছে তুলি, ওই আল্লাহর কুদরতি কলমে যাইতে চাই কি চাই না, যাইতে গেলে নামাজের দরকার আছে না নাই, আজকে মসজিদে আসেন ওয়াদা করে যাবেন আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, নামাজের মধ্যে খোদার সাথে মেরাজ হয়ে যা। আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ, ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার ভিতরে যখন পড়ে রইলেন গো,
আর নম্রতা কায়া রইলেন। দেখতাছেন বনম ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা হাত তুললা চোখের পানি ফানাইয়া ফানাইয়া কান্দে গো। এই নম্রদে তাকায়া দেখে ইব্রাহিম নবীর চোখ দিয়া ও পানি দেখা যায়। বাগে ও নামাজের শুরুতে যেন পয়সা পয়সা ইব্রাহিম নবীও কান্দে, বাগে ও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এবার নমরুদ্দা কি কয় জানেন? নমরুদ্দা কন নমরুদ্দা মালা কই রাখুন নমরুদ্দা মুসা নবীর আমার একটা বিয়াদ বাসলে বিয়াদের নাম কি ফেরাউন কয় না? এত শুদ্ধ দর্শনে বলেন ফেরাউন না, নবীর আমল একটা বিয়াদ বাসলে নাম কি? নবীর আমলে, আমার নবীর আমলে আবু জাহেল না, আবু জাহিল না। বর্তমান সুন্নিগো আমলে কিছু বিয়াদ বাসলে বলেন তো নামটা কি? নামাজ পড়লো, নামাজ হয়ে আছে কি না? যুগে যুগে ইব্রাহিম নবীর চোখে পানি দেখে বাঘে যখন কান্দে নমরুদ কো বুঝতে পারছি মনে হয় বাঘেরে ইব্রাহিম নবী জাদু করছে। যেমনই ভাবে আমার রাসূল আকাশের চন্দ্রকে দুই খণ্ড করার পরে ইয়াদবরা কইছিল বুঝছি তুমি একটা জাদুকর, এই কিছু হইলেই জাদুকর বলা মানে এরকম কিছু দিককারমূলক কথা বলা ইমানদারদেরকে এটা নতুন না, এটা পুরানো ঠিক কি না? এবার এবার বাঘে খেপছে, বাঘে আল্লাহ রেখে আল্লাহ এই মুহূর্তে জবানটা খুলে দাও, জাদু করছে না আমি প্রেমে পড়ছি এই কথাটা বিয়া দরে বিয়া দরে ইয়া রাসূলুল্লাহ বলেন বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা। এবার ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কান্দে গো, বাঘে ও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এবার বাঘে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো আমার জবান তার কোলে দাও গো, বিয়াদবটারে আমার মনের কথা বলে দেয়। বাঘের জবান যেই মাত্র কুলে গেছে গো, বাঘে ডাক দিয়া কয় নমরুদ ও নমরুদ দেখ দেখ কি করি। এবার নমরুদে কয় দেখ কি কয়, বাঘে দিয়ে আমার দিকে ভিড়া ভিড়া তাকায় নমরুদে ছাঙ্গ পাঙ্গর ডাক দিছে। দেখা যাস না বাঘে ইব্রাহিম নবীর সামনে কি করে, সবাই যেই মাত্র ওই খাসার সামনে আসছে গো সবাই তাকাইয়া দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজের সেজদায় গিয়েছিল, নামাজের সেজদায় যাওয়ার পরে কপালের মধ্যে যে মাটি গুলা লাগছিল এ নমরুদের সাঙ্গ পাঙ্গরা সবাই দেখে গো, বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দুলা বালি গুলো চাটিয়া চাটিয়া খাইতেছে। আশ্চর্য হইয়া গেছে গো, এবার নমরুদ দারে বাগে ডাক দিয়া কয় নমরুদ তুই আমারে বল দিয়েছিলি নবীরে খাওয়ার জন্য বাগের জবান খুলে দিয়েছে কে? আরো জোরে কোন বাগের জবান কে বলেছে? বাগ ডাক দিয়া কয় হে নমরুদ আমার ইব্রাহিম নবী জাদু করে নাই, আমার পেটের ভিতরে অনেক খোদা ছিল গো, আমি যখন খাওয়ার জন্য তার কাছে আসলাম ইব্রাহিম নবী যখন নামাজ শেষ করে দুইটা হাত বাড়াইয়া দিছে গো, আমি যখন ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইলাম আমি দেখলাম ইব্রাহিম নবীর কপালে কেন আজকে এই এলাকার মানুষ কেন চট্টগ্রাম কর্ণফুলী সন্ন্যাসীদের মানুষ কেন নবী নবী করে, আমার বাবাজিরা কেন নবী নবী করে, আলহাজ শেখ আহমদ সাহেব কেন নবী নবী করে, তস্কির আহমদ সৌদাগর সব পর্যন্ত কেন নবী নবী করে গো? কারণ তাকিরে বাবা বাগে ডাক দিয়া কয় আমি সেই মাত্র ইব্রাহিম নবীকে খাওয়ার জন্য তার কপালের দিকে তাকাইলাম গো, তাকাইয়া দেখতেছি তার কপালের মধ্যে একটা রহমতের নূর জলমল জলমল করে। Yeah.
মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, এ জগৎবাসী নারী তার কপালে যে নূর আমি দেখলাম, গায়েব থেকে আওয়াজ আসছে, এ ইব্রাহিম নবীরে কিন্তু খাইস না রে, ইব্রাহিম নবীর কপালে আছে আমার বন্ধু নবীর নূর মুবারক, আমি ইব্রাহিম নবীরে বাগ দিয়া খাওয়ায় ফেলতাম গো, একমাত্র আমার বন্ধু নবীর উসিলায় ইব্রাহিম নবীরে বাগে স্পর্শ করে না। এই জন্যই তো আমি বলতে চাই, ইব্রাহিম নবীর আমলেও বাগে নবীরে চিনছে কথা কোন ঠিক কি না, ইব্রাহিম নবীর আমলেও আমার নবী ছিল কি ছিল না, আমার নবী শুধুমাত্র 1450 বছরের নবী নয়, আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, মারহাবা কোন আমার যুবক বাইনারি, ইব্রাহিম নবীকে নমরুদে যখন আবার আগুনে ফালাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুল নারুকুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর নমরুদের আগুনে জ্বালাইয়া ফেলতাম, ইব্রাহিম নবী একমাত্র নমরুদের আগুন তার স্পর্শ করে নাই, আমার দয়াল নবীর নূরের বরকতে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে গিয়ে বললেন রব্বি আরনি, প্রভু দেখা দাও, আল্লাহ কইলাম তারানি নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ মাদ্রাসার হুজুর যারা বুঝবেন, নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কইলাম তারানি কখনই দেখতে পারবা না, আমার আল্লাহ যখন 70,000 নূরের পর্দা থেকে সর্ষা দানা পরিমাণ নূরের জিলিক যখন তুর পাহাড়ে মারলেন গো, তুর পাহাড় সঙ্গে সঙ্গে লয় হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, এবার ডাক নিয়ে কই আল্লাহ আমি কোথায়, আল্লাহ বলেন তুমি তোর পাহাড়ের মধ্যে, ও আল্লাহ তোর পাহাড় দেখলাম এত বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়টা গেল কোথায়, এবার আল্লাহ ডাক দিয়ে কই ও মুসা রে আমিও তোরে জ্বালাইয়া দিতাম, তোর কপালের মধ্যে ছিল আমার দয়াল নবীর নূর মুবারক, মিলাদুল নবী শুধুমাত্র 1450 বছরের গল্প বছরের গল্প না গো, মিলাদুল নবী যুগে 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 পশু পাখি পর্যন্ত নবীর আগমনে নবীর হাজারে নবীরে দেখায়, পশু পাখি পর্যন্ত নবীদের বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কি না, এই জন্য বাবাজি রাগু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফালিয়াফরাহু, আনন্দ করার কথা কে বলেছেন, আর যদি কোন কে বলেছেন, এই জন্য আমরা মিলাদুন নবীতে নবীর আগমনে আমরা খুশি, কি ঠিক কিনা বলেন, আমরা খুশি উদযাপন করব, যুগে যুগে মনীষী পর্যন্ত সবাই মিলাদুন নবী পালন করেছিলেন, কথা বলেন ঠিক কিনা, আম্মা জান আমেনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, মিলাদুন নবী আমার প্রিয় নবীর শান মান নিয়ে আজকের আলোচনা চলছে, আপনাদের কি কষ্ট হচ্ছে, মা মেনা বলেন আমার স্বামীর জন্য জগতের সবাই কেন পাগল ছিল, আজকে আমি রাতের বেলা আমার স্বামীরে নয়ন বলে দেখব, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে মেরাজ করাইছেন দিনে না রাইতে, রাত্রে, এই দেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, দিনে না রাইতে, রাতে বেলা আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে গিয়েছেন, সেই মা মিনা বলেন আমার স্বামীর জন্য সবাই কেন পাগল, আমার স্বামী আজকে আমি রাত্রে প্রাণ ভরে দেখব, যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান রাতের বেলা যখন ঘরে ঢুকলেন দেখলেন এই যে আমি যেখানে বসে আছি এখানে একটা লাইট আছে, ওই পাশে লাইট আছে, চতুর পাশে লাইট আছে, এখন লাইট একদম বন্ধ, যদি রুমটা আলোকিত হয়ে যায় হঠাৎ করে গায়েবই ভাবে আপনারা সবাই আজীব আশ্চর্য হয়ে যাবেন, মামেনা বলেন আমি রাতের বেলা আমার স্বামীকে দেখতে গেলাম, কেন যে পৃথিবীর সবাই
অনেক মহিলা আমার স্বামীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ লাগন না, আজকে আমি দেখব আমার স্বামীর রূপ নয়ন ভরে। ইন দি মিন টাইমে মা আমেনা ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন লাইট নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, একেবারে অন্ধকার ঘর হঠাৎ করে একদম আলোকিত হয়ে আছে। মা আমেনা বলেন, আমি যেই মাত্র দেখলাম আলো, আমি দেখলাম এই এই আলো চাঁদের কোনো আলো নয়, সূর্যের কোনো আলো নয়, আমি দেখলাম আল্লাহর হাত আমা আমার স্বামীর কপাল মুবারকে একটা রহমতের নূর মুবারক জলমল জলমল। স্বামী যখন সাজে স্ত্রীর কাছে ভালো লাগে, স্ত্রী যখন সাজে স্বামীর কাছে ভালো লাগে, প্রত্যেক স্ত্রীদের সাজসজ্জা স্বামীর জন্য হালাল, কিন্তু পর পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে বেগানা পুরুষের সামনে যাওয়া হারাম হারাম হারাম। মা মেনা বলেন, যেই মাত্র আমি সেই নূর মুবারক দেখলাম আমি আর স্থির থাকতে পারলাম না, আমি গিয়ে আমার স্বামীর কপালে সেই নূর মুবারকের মধ্যে একটা চুমু দিলাম। যেই মাত্র চুমু দিলাম রাতের বেলা ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি কে যেন আমার এসে বলতেছে, হে আমিনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, এই ইন দি মিন টাইম ইজ কাম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে তোমার পেটে রাহমাতুল আলামিনের শুভ আগমন হয়েছে, তোমার মাঝে এসেছে নূর। সুবহানাল্লাহ, কোন কে এসেছে? মারহাবা বলেন। মা আমিনা বলেন, আমি কি স্বপ্ন দেখলাম? আচ্ছা বলুন তো, এত বিশাল এত সুন্দর একটা স্বপ্ন দেখলে মনটা কি ভালো লাগে না খারাপ লাগে? মা আমিনা বলেন, আজকে আমি শুকরিয়াতান চলে যাব খানায় খাওয়া। আমাদের মা চাচিদের পেটের ভিতরে যখন সন্তান থাকে তখন অনেকে মান্নত করে, আল্লাহ আমার সন্তানটা যদি সহি সালামত হয় আমি গরিবুল্লাহ সার মাজারে যাবো, আমি মিসকিন সার মাজারে যাবো, বাইরে মুস্তানির মাজারে যাবো, আমানুর সার মাজারে যাবো, মখদুম সার মাজারে যাবো, গোলাপ সাহ বাবার মাজারে যাবো, শাহালি মুজাদের মাজারে যাবো, শেরালি বাবার মাজারে যাবো, মেরালি বাবার মাজারে যাবো, ফতেহ গাজের মাজারে যাবো, শাহজালালের মাজারে যাবো, শাহপুরাণের মাজারে যাবো, কথা বলেন ঠিক না বেটি? এইভাবে সবাই মান্নত করেন, আল্লাহ যাবো এই জন্য যদি সহি সালামত হয় তোমার বন্ধুর দরবারে গিয়ে একটা গরু নিয়ে যাবো আর ফকির মিসকিনদেরকে খাওয়াই দিবো, তোমার শুকরিয়া আদায় করে দেয়। আমরা কি কোনো ওলি আল্লাহকে খোদা মনে করি? আর জোরে করে কোনো খোদা মনে করি? আমরা ওলি আল্লাহকে বলি জানি, আল্লাহকে আল্লাহ জানি, রসুলকে রসুল জানি, আমরা ওলিকে ওলি জানি, মুর্শিদকে মুর্শিদ জানি, মা বাবাকে মা বাবা জানি, আমরা কখনো কোনো ওলিকে খোদা মনে করি? অনেকে বলেন আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করি, আমি এদেরকে দাত্তহীন কোনটা আমি জানিয়ে দিতে চাই, আমরা কোনো ওলি আল্লাহর মাজারে গিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর উসিলায় আল্লাহর সঙ্গে প্রীত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? পিরিত 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 মানে মহব্বত ভালোবাসা প্রেম। মনে রাখবেন, মা মেনা বলেন এত সুন্দর খবর পেলাম আমি খানে কাবার মধ্যে চলে গেলাম। মারহাবা কোন বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মা আমরা যেই মাত্র তিনি খানে কাবার মধ্যে গেলেন গো, যাওয়ার পরে তিনি দুই রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন, দুই রাকাত নামাজ পড়িনা যখন তিনি সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে ডান দিকে তিনি তাকাইলেন, তাকানোর পরে দেখলেন ডান পাশে সুন্দর একটা একটা পাহাড় দেখলেন। এ যুবক ভাইরা গো, ওই পাহাড় যেই পাহাড়ের কথা আমি একটু আগে বলেছিলাম, আমার রসুল বিদায় হজরে বাসন যেই পাহাড়ে দিয়েছিলেন, ওই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। আমি শুরু থেকে ওয়াজটা টান দিলাম যেন ঘটনাগুলো বলে বলে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বিদায় হজরে বাসন দিয়েছেন গো, এই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। মা আমেনা বলেন, আমি জাবালে রহমত পাহাড়টা দেখলাম, আর একটু আগে আমি বলে গিয়েছিলাম আল্লাহর হাবিব চন্দ্রকে দুই খণ্ড করেছিলেন। মা আমেনা বলেন, আমি আর একটা পাহাড় দেখলাম গো, ওই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। আমি দুইটা পাহাড় দেখলাম, বাড়ি চমৎকার বাড়ি সুন্দর দুইটা পাহাড় দেখলাম গো, কিন্তু বড় আশ্চর্যের ঘটনা হলো, আমি দেখলাম জাবালে রহমতের উপরে একটা পশু আর জাবালে আবু কুবাইসের উপরে একটা পশু, দুইটা একটা আরেকটা জনম শত্রু, একটা আরেকটারে কোনোদিনও সহ্য করতে পারে না। বন্ধুরে আমার, মা আমেনা বলেন, চিরশত্রু দুইটা পশু, একটা আরেকটারে কোলাকুলি করে গো। মা আমেনা
আমিনা বলেন হিংস্র প্রাণীটা আমার দিকে আসতেছে, মা আমিনা বলেন আমি যেই মাত্র দেখলাম হিংস্র প্রাণী আসতেছে গো, আর সবারই তো একটা জানের ভয় আছে। ইন দ্য মিন টাইমে মা আমিনা যখন দূর একটু পিছনে যাওয়ার চেষ্টা করলেন গো, ওই হিংস্র প্রাণীটার জবান খুলে গেছে, হিংস্র প্রাণী ডাক দিয়া কয় আমিনা গো আমারে তুমি দূরে সরাইয়া দিও না, আমি হিংস্র প্রাণী দিয়ে আজকে তোমার কোনো ক্ষতি সাধন হবে না, তুমি একটু দাঁড়াইয়া যাও আমার মনের একটা স্বপ্ন আছে গো তোমার কাছে, তুমি একটু দাঁড়াইয়া যাও আমার মুখটা তোমার কদমের মধ্যে লাগাইয়া একটু রহমতের চুমা দেব। আল্লাহু আকবার বলে মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসীর রে যেই বা যেই পশু যেই হিংস্র প্রাণী মানুষের সুরে কথা বলতে পারে গো, এই পশু তো সাধারণ পশু হতে পারে না, মা আমিনা যখন জায়গার মধ্যে দাঁড়াইয়া গেছে গো, দাঁড়াইয়া যাওয়ার পরে মানুষ মানুষকে যেমন করে সালাম করে গো, এই বাঘের জবানটা মা আমিনার কদমের মধ্যে লাগাইয়া এমন ভাবে সালাম করেছে। মা আমেনা ডাক দিয়ে কয় প্রাণী রে ও হিংস্র প্রাণী, তুমি তো কোনোদিন মানুষের সামনে আসো না, আজকে তুমি কেন এমন ভাবে আমার সামনে আইসা সালাম করলা গো, ওই পশুটা ডাক দিয়া কয় মা গো ও মা আমরা গত রাইতে আদিষ্ট হইলাম, আমাদেরকে বলা হয়েছে তোমার মাঝে এমন একটা রহমত আগমন করেছে, এই রহমতের উসিলায় আমরা আজকে সব শত্রুতা আমি ভুই লাগেছি। মামেনা বলেন আমি এইভাবে এই দৃশ্য দেখিয়া যখন বাড়ির মধ্যে গেলাম গো, গিয়ে যখন রাতের বেলা শুইয়া গেলাম গো, শোয়ার মধ্যে দেখলাম আমার ঘরের মধ্যে যে তুলিটা ছিল ঘরের যে ছাদ ছিল এই ছাদটা দুইটা ভাগ হইয়া গেছে। মামেনা বলেন রাত্র যখন গভীর হইয়া গেল গো, আমি দেখলাম এই ফাঁক দিয়া একজন লোক মাথার চুলগুলি কুকুরানো দাড়িগুলি কুকুরানো লম্বা লম্বা এমন সুন্দর একটা আস্তিন পইরা ওই লোকটা আমার ঘরে ঢুকতেছে। মা আমেনা এই মুহূর্তে যদি আপনারা দেখেন মসজিদের ছাদ দুইটা ভাগ হইয়া গেছে, একটা লোক উপর দিকে তাকাইয়া রইছে, আপনারা কি সাহস পাইবেন নাকি ভয় পাবেন? মা আমেনা বলেন কাবা ঘরের আজব দৃশ্য দেখে যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম গো, আমি রাতের বেলা ঘুমায়া রইলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম আমার ঘরের ছাদ যখন ফেটে গেছে গো, আমি দেখলাম মাথার চুলগুলি টুকরানো আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছে মুসকি মুসকি হাসে। মা মেনা বলেন আপনি কে গো, এত রাতে আমার ঘরের দিকে কেন আসলেন? ওই লোকটা ডাক দিয়ে কয় ও হামেনা গো আমি তোমার ঘরে আসি নাই, আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার ঘরে পাঠিয়েছে। ও মামেনা আমারে আপনি চিনেন না, আমি হইলাম আদম সফিউল্লাহ। শুরু হইয়া গেছে গান নবীরে পাঠাইয়া পাঠাইয়া মারহাবা, আকাশের তারাগুলি বলবো আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে রাসূল এসেছে, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে রাসূল এসেছে। আমেনা নবীজির জন্য আমি নগণ্য বাংলাদেশে, কথা ঠিক কি না? আরে যাব রওজার পাশে রইলাম সেই আশাই পরে, রাসূল এসেছে হাবিব এসেছে, হে রাসূল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, মারহাবা গো। মামেনা বলেন আমি দেখলাম ওই পয়গম্বর, যার নাম কি? আদামু, আদামু সফিউল্লাহ। ওই যে যুগে যুগে মামেনার মাঝে রসুল পাক আছেন, ওই সেই আদম আলাইহিস সালাম থেকে পেশানি হতে হতে রসুল আবদুল্লাহর পেশানিতে, আবদুল্লাহ থেকে মামেনার মধ্যে স্থানান্তরিত। এখান থেকে আজকে মিলাদুন্নবী হওয়া শুরু। সুবহানাল্লাহ। মামেনা ডাক দিয়ে কয়, আপনি কেন আসলেন গো? এবার নবী ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে গো। আল্লাহর হাবিবকে স্বাগত জানানোর জন্য আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। এবার মামেনা ডাক দিয়া কয়, আমি একটু পরে দেখলাম গো, আকাশের তারকাগুলো খোলে খোলে গো, আমার ঘরের চতুর্পাশে মরিচিকা বাতির মতন লেগে গেছে। এই জন্যই তো আমরা যখন মাহফিল হয়, মিলাদুন্নবীর মাহফিল হয়, যার বাতি লাগাইয়া লাগাইয়া সুন্নত আদায় করি। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। জোরে বলেন কে এসেছে? আরো জোরে বলেন কে? মামেনা বলেন আমি দেখলাম আরেকটু পরে এমন একজন নবী আসতেছে যার চেহারা জল 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 করে। জিগাইলাম আপনি কে? আমি হইলাম এমন একজন নবী, আমার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবরও হয় নাই। আশ্চর্য আজীব ঘটনা, মরণ হবে, কাফন হবে না, দাফন হবে না, আপনার কবরও হবে না, গোসল হয় নাই, এটা কেমন ধরনের কথা? সেই নবীজি, সেই নবীজি কিভাবে কিভাবে? ওই নবীজি একদিন ঘরের মধ্যে বসে আছেন, যেই নবীর মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, দাফন হয় নাই, কবর হয় নাই, এটা একটা তথ্যমূলক গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, ভেঙ্গে দিয়ে যান, নয়তো একটু পেস লাগতে পারে। সেই নবীজির কাছে একদিন আজরাইল আসলেন, এসে বললেন, নবী ডাক দিয়ে আজরাইল আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আজরাইল বলছেন যে আপনি আমার নবী, আপনি বলবেন না কে বলবে, আপনি বলুন কি বলতে চান। তিনি বলতেছেন আজরাইল আমার মন চাচ্ছে আমি তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করব। সর্বনাশ, একজন পয়গম্বর আমি নগণ্য ফেরেশতার সাথে বন্ধুত্বের প্রস্তাব দিছে, আমি কি না করতে পারি? আজরাইল কয় ঠিক আছে আমি রাজি আছি। দুইজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। কিছুদিন পরে বন্ধুর সাথে বন্ধু দেখা করতে আসছে, আজরাইল আসলেন, জিজ্ঞাসা করছে বন্ধু তুমি কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা বন্ধু তো বন্ধুর জন্য অনেক কিছু করে, কথা কর ঠিক না? আমাদের দেশে প্রেমিকার লাগে প্রেমিক আত্মহত্যা করে, এমন প্রেমিক আছে না? মইরা জায়গা, কথা কন ঠিক না? তো বন্ধুর জন্য বন্ধু কথা কর, আপনারা কি তাই বলে আত্মহত্যা করবেন নাকি? হারাম হারাম, খবরদার, এরকম কোনো আত্মঘাতী সিদ্ধান্ত কিন্তু নিজের জীবনের উপর আপনারা নেবেন না, খবরদার। এবার পয়গম্বর ডাক দিয়ে কয়, আজরাইল তুমি তো আমার বন্ধু মানুষ, তুমি তো বন্ধু, একটা কাজ করবে, আমি আমার তো রুহ একদিন নিবাই, তুমি বন্ধু আমার রুহটা একটু কবজ করে দেখাও সঙ্গে আমার কাছে কেমন লাগে, তবে শর্ত আছে আমার কিন্তু রুহটা ফিরাই দিবা। আজরাইল বিরে একটা ব্যাপার হইল, ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য আপনার রুহটা বডি থেকে ট্রান্সফার করছি, আবার দিয়ে দিব। নিলেন, আবার দিয়ে দিলেন। বন্ধু খুশি না বেজার? আর খুশি না বেজার? এবার ওই বন্ধু নবী ডাক দিয়ে কাজ রাই, আমরা তো নবীরা সবাই জান্নাতি, আমার একটু জান্নাতটা দেখাইতে পারবো? আজরাইল ডাক দিয়ে কয়, জান্নাত দেখাইতে পারবো না, তবে জান্নাতের বারান্দার একটা চাবি আছে আমার কাছে, আরো বড় করে বললে খুশি হব। কি আছে? এবার নবীকে নিয়ে গেলেন সেই বারান্দায়, বারান্দায় নিয়ে যাওয়ার পর বলতেছে ওই নবী বলতেছেন আজরাইল আমি একটু বারান্দার মধ্যে পানি দেখা যায়, আমি একটু পানি দিয়ে উযু করব আর বারান্দার মধ্যে একটু নামাজ আদায় করব। এবার সেই নবী বারান্দার ভিতরে ঢুকছে, ঢোকার পরে উযু করেন, এইভাবে কুলি করার জন্য মুখে পানি দেন। এই পানিটার ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে এইভাবে, এই পানিটা বারান্দার মধ্যে জমা থাকবে কেন, পানিটা কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রাব্বুল আলামিন রায়হান নামক একটা বেহেশতের জায়গা আছে, সেই জায়গাটা ফেরেশতাগুলোরা দিয়া প্রতি রমজান মাসে দৌত করে, এই দৌত করা পানিগুলো নিংড়িয়ে এসে বারান্দায় জমা হয়।
সেই পানিগুলো দিয়ে তিনি উযু করতেছেন, কিন্তু মুখের মধ্যে পানি দিয়ে আর বাহিরে ফালায় না। আজরাইল ডাক দিয়ে কয়, হো নবী, আপনি কি উযু করেন নাকি পানি পান করেন? নবী ডাক দিয়ে আজরাইল, এত মজার পানি আমি কি কুলি কুইয়া ফালাইতে পারি? সুবহানাল্লাহ বলবেন না, আরো বড় করে বলেন না, সুবহানাল্লাহ। এইজন আমি খায়া ফেলতেছি আর আসতে পারি না, না পানি খায়া নেই। এবার আজরাইল ডাক দিয়ে কয়, আপনি এই পানি পান করি এই অবস্থা, আপনি ভিতরে যান, দেখবেন কত সুন্দর নাজ নিয়ামত আছে। আজরাইল, আমি ভিতরে যাব কিভাবে? দেখো না তুমি, জান্নাতের গেইটের মধ্যে লেখা আছে আখির জামানার নবী এবং নবীর উম্মত ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের নিয়ামত খাইতে পারবে না। মারহাবাগন। সেই নবী বারান্দায় পানি পান করে আজরাইল কো, ঠিক আছে চলেন এবার যাই। নবী ডাক দেখো, জীবনে মরণ একবার, বেহস্ত একবার, আসছি কি যাওয়ার জন্য নাকি চাবি আমার হাতে? আল্লাহ আকবার, জোরে কোন। মিলাদুন্নবী তো তত্ত্ববিত্তিক আলোচনা, এটা বুঝতে হবে। মিলাদুন্নবী এটা সাধারণ কোনো কথা না, আমরা যেভাবে মায়ের পেট থেকে আসি সেইভাবে আমার নবী আসে নাই, আমরা যেইভাবে মায়ের পেটে যাই আমার রসুল সেইভাবে যাই নাই, এটা সম্পূর্ণ একটা এক্সটার্নাল একটা পজিশন, এগুলো আপনাদের বুঝতে হবে, আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার আজরাইল সালাম আল্লাহর ডাকে, আল্লাহ নবী তো আসে না, কয় যাবে না, তুমি যাও, আমি এই নবীর কপালে ভাগ্যে তকদিরে আমি এভাবেই জান্নাত লিখে রেখেছি। ওই নবী ডাক দিয়ে কয়, আমি না গো, আমি হইলাম তেমন। দেখেন কি কি নবী গুলার পাঠাই দিছে যাদের ক্লাস আছে। ডাক দিয়া কয়, আমি না গো, আমার তুমি চিনবা না, আমি হইলাম এমন নবী যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমার নাম হইল হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার ডাক দিয়া কয়, আপনি কেন আসলেন গো? ওই নবী ডাক দিয়ে কয়, আমাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন, এখন আপনার মাঝে বাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ওই রাহমাতুল লিল আলামিনকে স্বাগত জানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, জোরে কয়, আজে ঈদ মিলাদুন্নবীর মাহফিলে চলতেছে, আজে ঈদ মিলাদুন্নবীর মাহফিলে চলতেছে, আনন্দে উল্লাসে যাহার, আনন্দ উল্লাসে যাহার জগতে ভরেছে, আজে ঈদ মিলাদুন্নবীর মাহফিলে চলতেছে, আজে ঈদ মিলাদুন্নবীর মাহফিলে চলতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সময় এদিক সেদিক যাব না, মা আমেনা বলেন, আমি রাতের বেলা এই রকম আশ্চর্য দৃশ্য দেখলাম, হঠাৎ করে আমি 570 খ্রিস্টাব্দ 11 তারিখ দিবাগত রাইতে আমি যখন বসা রইলাম গো, আমি মনে রাখবেন পৃথিবীর মধ্যে 4টা মহিলা সবচেয়ে বড় সুন্দরী, এর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরীর নাম হলো হযরতে হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হামাজরতে মা আমেনা ডাক দিয়ে কই, আমি দেখলাম রে বন্ধু আমার ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর চেহারার একটা মহিলা দাঁড়ায়া রইছে গো, আমি বললাম তুমি কে? আমার তুমি চিনো না গো মা, আমি হইলাম আদমের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। মা আমেনা কই, আপনি কেন আসলেন গো? কই, আল্লাহ আমারে পাঠাইছে ইন্দিমিন টাইমে। মা আমেনা বলেন, আমি একটু আমার পিছনে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আর একটা মহিলা দাঁড়ানো, ডাক দিয়া বললাম কে গো তুমি? আমারে তুমি চিনো না, আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে জান প্রাণ দিয়া মহব্বত করছি গো, স্বামী হিসাবে সম্মান করছি, কিন্তু তার উপরে ইমান আনি নাই, ইমান আনলাম আমার আল্লাহর উপরে, কিন্তু স্বামী হিসাবে যে সম্মান করলাম আমার সে ইজ্জত করে নাই, আমারে এমন মারা মারছে গো, হাত পাও বান্দা তেলের মধ্যে ফালাইয়া দিছে। এ আমার জগতের মা বোনেরা গো, স্বামীর খেদমত করবা গো, ওই মহিলা আসিয়া যদি ফেরাউন্নার মতন কুলাঙ্গারের সংসার করে, তোমার স্বামী তো একজন মুসলমান,
অভিযোগ থাকার তো কোনো কথা নয়, স্বামীর খেদমত করবা। হ্যাঁ মা বোনেরা গো, স্বামীর খেদমত যদি করতে পারো গো, তোমার জান্নাতটা রহিমার সঙ্গে হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক বাইরে রে এই আসিয়ারে গরম তেলের মধ্যে ফেরা উইন্নাতে এ যখন ফালাইয়া দিলেন, হাত পা গুলো বেঁধে ফেলে দিলেন, এবার আসিয়া এই গরম তেলের নিচে গেল রে বাবা, তেলটা বড় পরিষ্কার কিন্তু অনেক গরম। এই গরম তেল ফালাইয়া দেওয়ার পর আসিয়া তেলের ভিতর থেকে একটা মুস্কি হাসি মেরেছে। ফেরাউন কয় ঘটনা কি, সে এইরকম ভাবে এইরকম হাসি দিল কেন গো? এবার আসিয়ার তেল থেকে তুল্লা ডাক দিয়া কয়, ও আসিয়া তুমি কেন হাসি দিলা? কয় না তোমার মতন দুষ্টর কাছে আমার প্রেমের কথা বলবো না। এবার ডাক দিয়ে কয়, তুমি মাইন্ড করো না, আমি তোমার আর কষ্ট দিব না, দুষ্ট লোক দেখবেন বুদ্ধি খাড়াইয়া কথা কিনে কথা কোন ঠিক না বেঠি, মুনাফিকরা দেখবেন এই জায়গার কথা ওই জায়গায় বলে, ওই জায়গার কথা সেই জায়গায় বইলা বইলা সমাজের মধ্যে ফেতনা লাগাই কথা বলেন ঠিক না বেঠি। এবার আসিয়া তো সরল, আল্লাহ ওয়ালা যারা তারা বড় সরল সহজ থাকে গো। এবার আসিয়া ডাকে দিয়া কয়, স্বামী গো আমার, আপনি যখন আমার হাতের মধ্যে বাদনটা দিলেন, আমি আল্লাহর কাছে বলছি ও আমার আল্লাহ গো, স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক হইলা তুমি আল্লাহ, দেহ জ্বালাইতে পারি পুড়াইতে পারি গো কিন্তু এক সেকেন্ডের জন্য আমার ইমান থেকে আমারে দূরে নিও না গো। যখন আমি আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইলাম, ওই মুহূর্তে আমারে যখন আপনি তেলের মধ্যে ফালাইয়া দিছেন গো, আমি দেখলাম ওই তেলের ভিতর থেকে হযরতে আসিয়া বলেন, আমারে যখন তেলের ভিতরে ফেলে দিলেন, আমি তেলের ভিতর থেকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য আকি জান্নাতের দরজা খুলে দিয়েছে। দ্বিতীয়বার কেন তুমি দাঁত বার করে হাসি দিলাম? কয় আমি হাসি দিলাম কারণ ওই জান্নাত থেকে হুরগুলো আমারে নেওয়ার জন্য আসতেছে, একটার একটার যে কাফর ধরা টানাটানি লাগছে, প্রতিযোগিতা লাগছে, এই দৃশ্য দেখে আমি আর হাসি মুখ বন্ধ করে রাখতে পারি নাই, আমার মুখের দাঁত বের হয়ে গেছে। আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হইল আসিয়া, মা আমেনা বলেন। আমি দেখলাম আমার ডান পাশে অপূর্ব সুন্দরী আরেকটা মহিলা, ডাক দিয়া বললাম কে তুমি? ওই মহিলা কয় আমার চিনেন না, আমি হইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হাজেরা। আমি আরেকটা মহিলা দেখলাম গো, জিজ্ঞেস করলাম তোমার নামটা আবার কি? কয় আমার তুমি চিনো না, আমি হইলাম ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হইল মরিয়ম। আপনারা এই রাত্রে কেন আসলেন গো? চারটা মহিলা কণ্ঠের সুরে কণ্ঠ মিলাইয়া বলেন, মা গো আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইলো, কারণ কিছুক্ষণ পরে সুবে সাদিকের টাইমে রাত্র কয় আল্লাহ তোমার বন্ধুরা আমার রাত্রে পাঠাও, দিনে কয় আল্লাহ তোমার বন্ধুরা আঙ্গুর দিনে পাঠাও, রাতেও পাঠাই নাই দিনেও পাঠাই নাই। খাইরুল উমুরি আউসাতুহা, মধ্যম পন্থ অবলম্বন করা হলো উত্তম। আমার আল্লাহ বন্ধুর আগমনের দ্বারা মধ্যস্থতা শিখাইয়া দিলেন, না বলুক না ছোট আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদিকের টাইমে তার বন্ধু নবীরে দুনিয়াতে পাঠাইলেন। এবার মামেনার কাছে চারটা মহিলা ডাক দিয়া কয়, মা হা গো, কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন দুনিয়ায় শুভ আগমন করবে গো, ওই রহমাতুল লিল আলামিনকে আমরা নূরের হাতে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। মা আমেনা বলেন, যখন সবে সাহাদিকের টাইম হইয়া গেল গো, আমি দেখলাম আমার নাভি মুলের গোড়া দিয়া একটা রহমতের নূর মুবারক বের হয়েছে, আল্লাহ তি রাত হা কাসুর শাম, আমি দেখলাম এই নূরে
আলোর আলোতে আমি দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হইয়া গেছে। আরো বলবেন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি যেই মাত্র সেই নূর মুবারক দেখলাম, আমি কিছুক্ষণ পরে দেখলাম এই নূরটা আস্তে আস্তে আমার দিকে প্রতিবিম্ব হলো। আমি দেখলাম এই নূর আর কেউ না রে, এই নূর হলো রাহমাতাল লিল আলামিন। মামনা বলেন, কিছুক্ষণ পরে আমি এই সন্তানের দিকে তাকাইলাম গো, আমি যেই মাত্র দেখলাম আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে এসেছেন, আমি গিয়ে আল্লাহর হাবিবের জবান মুবারকে একটা কি গুনগুন আওয়াজ শুনতে পেলাম। আমার কানটা যখন নবী পাকের এই জবান মুবারকের কাছের মধ্যে যখন লাগাইলাম, লাগানোর পরে দেখলাম আমার সন্তান ওয়া ওয়া করে কান্দে না, মা মা বলে কান্দে না। আমি দেখলাম এক এমন রহমাতুল লিল আলামিন, এ আমার কেমন সন্তান যে সেজদার মধ্যে পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা কান্দেছে। আল্লাহু আকবার। এ আমার এলাকার বাবাজিরা, এ চট্টগ্রামের বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রস্তাব রয়ে গেল। মা আমেনা, সন্তান যখন মায়ের ঘর থেকে ভূমিষ্ঠ হয় মার অনেক কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মাকে কোনোদিন কষ্ট দিবেন না। মার এত কষ্ট হইরে বন্ধু, যেই মা সন্তানকে প্রসব করার পরে মা কয় আমার হাতে একটা ছুরি দেয়, এত কষ্ট যদি সন্তান প্রসবের জানতাম তাইলে আমার জীবনে সন্তান পেট নিতাম না। কষ্ট কইরা সন্তানটা যখন ভূমিষ্ঠ হই, পাশের বাড়ির খালা যখন ডাক দিয়া কয় আর কান্দ না গো, আল্লাহ তোমার একটা ছেলে সন্তান দান করছে। মা দুঃখিনী, যেই মাত্র সন্তানের চেহারার দিকে তাকায় গো, পাহাড় পরিমাণ ব্যথা সঙ্গে সঙ্গে মা দরদি বুইলা যা। তারপর করে করে আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি সব দিক দিয়ে সামাজিক কাজ দিয়া যায়, আজকে ওয়াজ শুনলে কি হবে, বাড়ির মধ্যে যদি মারে কষ্ট দেন, এই জন্য ওয়াজের পরিপূর্ণতা সামাজিক ভাবে আপনাদের হৃদয়ে ঢেলে দিয়ে যায়, আপনাদের কাহারও কোনো কষ্ট হচ্ছে নি। এবার মা মেনা কয়, আমি যাই মাত্র আমার সন্তান এইভাবে কুলে নিতে চাইলাম গো, চারটা মহিলা ডাক দিয়া কই আমেনা, না 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 গো আমেনা, এই মুহূর্তে রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার হাতে রিসিভ করা যাবে না, এই মুহূর্তে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা সন্তানকে তিনি কাজ করে নাই, এই মুহূর্তে মা আমেনা ডাক দিয়া কই আমি দেখলাম জান্নাতি মেহমান গুলো আমার বাছাদর রহমাতুল লিল আলামিনকে আকাশের দিকে উড়াইয়া উড়াইয়া নিয়া যাইতেছে। তারপর করে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরগণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরগণ, নারায়ণ তাকবীর আকবার, নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহা দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। মারহাবা বলবেন না, ইডিক তো আয়ে নবীয়ों की सुल्तान, एक नजर जो उनको देख।
দেখে এক নজর যো উনকো দেখে হো জায়ে কুরবানায়ে মারহাবা বলবেন না হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা সবাই মিলে গাইগুন গান সবাই মিলে গাইগুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়াহে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়াহে পেয়ে নবীর দু চরণ নারায়ণ থেকে বীর আরে নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর ভুবন উল্লাসে মাতিয়াহে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়াহে পেয়ে নবীর দু শোনেন 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 আসল কথা শোনেন মা আমেনা বলেন সেদিন পশ্চিম থেকেই মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা যদি সুযোগ হয় মেয়েরাদের ছাদে আইতে পারে তাইলে যদি মেয়েরাজে কোনো সময় আসি তাইলে বলবো ইনশাল্লাহ তিনটে পতাকা দয়ালে যা করে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়াহে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মা পেয়ে নবীর দু চরণ নারায়ণ তাকে বীর আল্লাহ দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়াহে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়াহে পেয়ে নবীর দু চরণ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর মিলাদুন নবী কি বর্তমান বাংলাদেশের নতুন না পুরান দুনিয়ার কোন মৌলবী দিয়ার দুনিয়ার কোন মন্ত্রী এমপির দিয়া আমার আল্লাহ মিলাদের সম্ভাষণ দেয় নাই আমার আল্লাহ নিজে কারিগর হইয়া জান্নাতি ফেরেশতা দিয়া আকাশের তারকাগুলোরে ওই মরিচিকা বাতি বানাইয়া জান্নাতি মহিলা দিয়া মিলাদুন নবীর স্বাগত জানিয়েছে আল্লাহু আকবার বলেন আমার যুবক বাইরে রে মামিন ডেক দিয়ে তবে মিলাদুন নবীর মাসটা যেহেতু মিলাদুন নবীর মাস কথা বলেন ঠিক কিনা মিলাদুন নবীর মাস তো কথা বলেন ঠিক কিনা পাখিরা গায়ে ডালে ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায় ফুলেরা সব হেসে খেলে জবান বন্ধ রাখবেন না নবী দেখতেছে যেহেতু নবী হাজির মেসকাত শরীফের সরা মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ তিনি বলতেছেন যখন তোমরা মসজিদের ভিতরে ঢুকবা তখন রসুলকে সালাম দিবা রসুল মসজিদে হাজির আরো আছে আরো অনেকগুলো আছে বলে দলিল করে দেব পড়ে হাজার নাজার বিষয়টা অনেক অনেক তাত্ত্বিক বিষয় এই ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারবেন না কিন্তু হৃদয় দিয়ে মানতে হবে না মেনে কোনো উপায় নেই এমন ভাবে কিছু টার্নিং পয়েন্টে ঘাট লাগাই দিয়ে যাবো ঘাট বুঝেননি ঘাট ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বোজন লইয় তরিকতের পাগল পাইলে টান্দা খুলে লইয় রে তরি রে হুশিয়ার হইয়া বাইয় আপনাদের এলাকায় কিনো কিনো দি আছে কর্ণফুলি মারহাবা কর এই কর্ণফুলি নদীতে নৌকা আছে কিনা এই নৌকা মানে এই তরি মানে সেই নৌ তরি না এই তরি মানে দেহটা হইলো তরি আর ঘাটে ঘাটে নাওলা গাইয়া নৌকা লাগাইয়া এই ঘাট এই এলাকায় ঘাট আছে নি ফেরি ঘাট আছে এই ঘাট মানে সেই ঘাট না
বাইরের মুস্তামির দরবার একটা ঘাট, গরিবুল্লাহ সার দরবার একটা ঘাট, মিসকিন সার দরবার একটা ঘাট, মাখদুম সার দরবার একটা ঘাট, শাহ আলী বাবার দরবার একটা ঘাট, কেল্লা বাবার দরবার একটা ঘাট, ফয়জউদ্দিন সরহমতুল্লাহের দরবার একটা ঘাট। সেই ঘাটের কথা বলা হয়েছে, ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বোজন লইয়ো তরিকতের পাগল পাইলে তাম্বা কোলে লইয়ো রে তরি রে হুঁশিয়ার হইয়া বাইয়ো। এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ভৈরব নরসিংদীতে চলে বেশি, আপনাদের এলাকায় তো কম চলে। আপনাদের এলাকায় চলে কি জানেন? আসে মানহি পর সব নবী রহ গয়ে আরশ আজম পে পৌঁছা নবী সবসে আও নাকি সন্দেহ আছে? আমার নবী যেমনি দুনিয়াতে আগমন করছে, আমাদের এলাকার মা চাচিদের ঘরে দুনিয়ার খালা ফুফুর জেঠি চাচিরা আসে, আর রাসূলুল্লাহর আগমনের সময় আল্লাহ পাক অনার হল জান্নাতি মেহমান পাঠিয়েছে। এরপরও বলবেন নবী আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবে? মনোযোগ। মামাইনা বলেন আল্লাহর হাবিব ঘরে আসলেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব এইভাবে আমি গেলাম, জকজকা চাঁদ যখন আকাশে দুদুল্যমান, এইভাবে যখন দীপ্যমান তার মানে চাঁদের চাঁদের কিরণ আকাশ থেকে জমিনে পড়ছে চাঁদের আলো, আমি দেখলাম আল্লাহর হাবিব এইভাবে একটা দোলনার মধ্যে শোয়া, দেখলাম জ্বর নাই, তুফান নাই, বাতাস নাই, দোলনা মুবারক লড়তেছে। শুধু তাই নয়, আমি দেখতেছি দোলনা মুবারকটা যদি উত্তরে যায়, উত্তর তো এটা উত্তর, আকাশের প্রিয় নবীর দোলনা মুবারক যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, আর দোলনা মুবারক যদি দক্ষিণে যায় আকাশের চাঁদও দক্ষিণে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ জ্বর নাই, বাতাস নাই, তুফান নাই, আপনি শৈশবের বেলায় এই দোলনাটা কিভাবে নড়াচড়া করছিল? আল্লাহর হাবিব উত্তর দিয়েছিলেন আমার শুভ আগমনে জান্নাতি মেহমান এসেছে, শৈশবের খেলার সাথে দুনিয়ার কেউ হোক আল্লাহ চাই নাই, আল্লাহ চেয়েছেন স্পেশাল বাহিনী দিয়ে আমাকে খেল তামাশা করাইবেন। যিনি দোলনাটা দিন নড়াচড়া করছিল এটা কোনো বাতাসে নড়াচড়া করে নাই, এই দোলনাটা নারাই ছিল হযরতে জিব্রাইল। তো ইয়া রাসূলুল্লাহ আকাশের চাঁদ কেন দুলছিল? কই সেই খেলা দেখে দুনিয়ার কেউ হাত খুশি হোক, দুনিয়ার কেউ আমার সেই খেলা দেখে আনন্দিত হোক আল্লাহ চাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খেলার দর্শক আকাশের চাঁদকে বানিয়ে দিয়েছে। বন্ধু কেউ যখন ছিল না আমি আল্লাহ আপনাকে দেখেছি, আপনি আমাকে দেখেছেন। পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে সম্মান না করে, আপনাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আপনি কি মনে করছেন নবীর শান গাইলে নবী আরো সম্মান বাড়ে? নবী যেখানে আছে সেখানেই, বরং নবীর শান আপনি গাইলে আল্লাহ পাক আপনার শান বাড়াই দিবে। নবীর লোকে গাদ্দারি করলে মনে করছেন নবীর শান কমে যাবে? নো, বরং নবীর সঙ্গে গাদ্দারি করলে আপনি স্যান্ডেলের নিচে চলে যাবেন।
মনে রাখবেন, মামিনা বলেন এ কেমন সন্তান, আমি যখন কুলে নিয়ে পাথরে পা দেই এ প্রিয় নবীর বরকতে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমি একদিন গাছ তোলার দিতে যাচ্ছি, আমি দেখলাম গাছগুলো এইভাবে পড়ে যাচ্ছে, আমি মনে করছি কোনো তুফান ভূমিকম্প শিডর আইলা নার্গিস কোনো কোনো ধরনের তুফান বুঝি আসছে। আমি দেখলাম না, গাছটা যতটুকু ঝুঁকেছে ঝুঁকে গিয়ে এখানে সীমাবদ্ধ নয়, প্রিয় নবীকে সালাম দিয়েছে। আপনি এই আপনি মৌলবী এই সন্ন্যাসীর থেকে রসুলকে সালাম দিলই কি আর না দিলই কি? মুবারকে পাঠায় বিকালবেলা তারা চলে যায় রসুলকে, কিভাবে সালাম কিভাবে দেয়? ইয়াদরি বুনা মিয়া জিনে হাতিহিম ওয়া ইসাল্লুনা আলা আদবারিহিম, দাঁড়িয়ে বসে বসে না ঘুরে ঘুরে তাওয়াফ করে। সকালবেলা সালাম দেয়, বিকালবেলা চলে যায়, আবার বিকালবেলা সত্তর হাজার আসে, আবার সকালবেলা চলে যায়। যারা একবার আসবে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ নাই, কেয়ামত পর্যন্ত রসুল্লাহর দরবারে দরুদ ও সালাম চলছে চলবে। আর আপনারা মনে করছেন যে আর দাঁড়িয়ে সালাম দিলে একদলকে বেদাত একদলকে শিরিক, এটা হতে পারে না। কিয়াম কে অস্বীকার করে যারা, তারা রসূলুল্লাহকে হাজরে নাজরে মানে না, এই জন্য তারা অস্বীকার করে। এই হলো আজকের মূল বিষয়। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে বুঝাইয়ে দিয়ে যাচ্ছি যতটুকু আমার স্বল্প জ্ঞানে আমার ব্রেইনে যতটুকু খোলায়। যদি বলতে হয় আমাকে ধরবেন, ধরে জিজ্ঞেস করবেন এটা বললেন কেন, আমি আপনার কথা মানতে প্রস্তুত। মামিনা ডাক দিয়ে কয়, আমি যেই মাত্র গাছ তোলার দিক দেখলাম গো, আমি দেখলাম গাছগুলো ঝুঁকে গিয়ে আমার সন্তানকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। গাছে সালাম দেয়, বুঝা গেল গাছের রসুল চিনে চিনে কি না? আর চিনে কি না? এই সম্মানটা পৃথিবীর মধ্যে খুলে দিচ্ছেন কে? আল্লাহ বুঝাই দিচ্ছেন, দেখো সবাই সম্মান করে, তোমরাও সম্মান করো। ইউসাল্লিমু তাসলিমা, তোমরা সম্মান করো, সম্মান করার মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি একটু হাঁটা চলা শিখলেন, গাছতলায় শুয়ে নিলেন। এক বিয়াদব দেখতেছে নবী যেই দিক দিয়া যায় আকাশের চা আকাশের মেঘমালা গেল সেই দিকে যায়। এই বিয়াদবি কই এই নবীকে রাখা যাবে ওই ইব্রাহিম নবীর মত। নবীকে রাখলে আমাদের ধর্মের উপরে কি পড়বে? চুনকালি পড়বে। হঠাৎ করে হাতের মধ্যে একটা ছুরি নিলেন, প্রিয় নবীকে গাছতলায় গলা কেটে দেহ থেকে করলো আলাদা করে। আল্লাহ দেখে কি দেখে না? ইমানদারের পক্ষে আল্লাহ আছে না নাই? নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? যেই মাত্র রসুলুল্লাহর গান আমরা যদি ঘুমিয়ে যাই আমাদের উজু ভেঙে যায়, প্রিয় নবী ঘুমাইলেও উজু ভাঙে না। আর প্রিয় নবী কাহার মত? প্রিয় নবীকে যেই মাত্র আঘাত করতে গেলেন হুট করে যেই লোকটা কাটতে গেল সেই লোকের দুইটা চোখ অন্ধ হয়ে গেল। প্রিয় নবীর সঙ্গে বিয়া দিবি করলে শাস্তি দিবেন কে? নবীকে কষ্ট দিলে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? মনে রাখবেন, গাদ্দারি করবেন না। এবার যখন চোখ অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া, এই লোকটার চোখের যন্ত্রণা বাড়ি ঘরের কেউ ঘুমাতে পারে না, সবাই জেনে গেল নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে তার এই কুফল। দুনিয়ার ডাক্তার কবিরাজ যত ডাক্তার ছিল গো, সমস্ত ডাক্তারের ওষুধ যখন চোখে লাগায় গো, চোখ আর ভালো হয় না, চোখের যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়ে। নবীর সঙ্গে বিয়াদবির শাস্তির পরিমাণটা কি কম হবে না বেশি হবে? বন্ধুরে আমার এই মুহূর্তে, এবার তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা যেই দিন নবীজিকে দেখছে গো, সেই দিন আমার নবীর কাছে নবীর চেহারা মুবারক দেখে পাগল হয়ে গেছে, নবীর হাত মুবারকে হাত রেখে মুসলমান হয়ে গেছে।
বাবা গোপনে গোপনে আমার দয়াল নবীকে বড় ভালোবাসে গো, কিন্তু বাবাটা তো বিয়াদব বাবার কাছে বলতে পারে না, বাবাটা তো খ্রিস্টান, এত ইসলাম ধর্মের নূর কলবের ভিতরে নাই। ইন দি মিন টাইমে এই মেয়েটা বড় চিন্তায় পড়ে গেলেন গো, এবার দুনিয়ার অনেক ডাক্তারের ওষুধ চোখে লাগায়, ব্যথা শুধু দিনে দিনে বাড়ে আর বাড়ে। এবার সমাজের লোকেরা ডাক দিয়ে কয়, তোর বাবার চিৎকার আর ভালো লাগে না, তোর বাবার নিয়ে জংলায় ফেলে দে, নতুবা আমরা সবাই মিলে জংলার ভিতরে ফেলে দিব। আপনারা বলুন, বাবা যতই খারাপ হোক না কেন গো, বাবা যদি অসুখ হয়ে যায়, কোনো মেয়ে যেমন বাবাকে ফালাইতে পারে না, সন্তানও যদি অসুস্থ হয়ে যায়, কোনো বাবা ও সন্তান ফালাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ও আমার পাড়া পড়শিরা গো, তোমরা আমার বাবার ব্যাপারে যাই বলো না কেন, আমার তো বাবা আমি তো ফানাইতে পারবো না। এই মুহূর্তে মেয়েটা আল্লাহরে দুইটা হাত বাড়াইয়া দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি তো জানো আমার বাবা কে আর আমি কে, ও আল্লাহ এখন বাবার নিয়া কি করো। এইভাবে চোখের পানি ফালাইয়া ফেলাইয়া যখন তিনি মেয়েটা ঘুমাইয়া গেছে গো, ঘুমের করে মেয়েটা স্বপ্নে দেখেন, ও বান্দি দুনিয়ার সমস্ত ডাক্তারের ওষুধ যদি তোর বাবার চোখের মধ্যে লাগায় বিগো, তোর বাবার চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, তাইলে যেই নবীকে তোর বাবা ছুরি নিয়ে মারতে গিয়েছিল তার কদম মোবারকের ধুলা তোর বাবার চোখের মধ্যে ঔষধ হিসাবে লাগাইয়া দে। মেয়েটা মনে মনে বলেন, আমার বাবা গেল নবীজিকে মারার জন্য, আমার নবী কি দোলা মুবারক জীবনেও দিব, দিত না যাই নাই। আবার মনে রাখবেন, যারা আল্লাহওয়ালা এদের বিবেকের মধ্যে হঠাৎ করে বুদ্ধি পয়দা হয়, এই বুদ্ধিটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বাতায় দেওয়া হয়। মেয়েটা বলতেছে, নবী দিবে না কেন, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল, আমার নবী তো রহমতই তবে প্রেরিত হয়েছে, যাবো আমি রসুল্লার কাছে গিয়ে বলবো ইয়া রাসুল্লাহ আমার বাবা অন্যায় করছে, কিন্তু আমি এই এই স্বপ্ন দেখেছি। মেয়েটা গেলেন রসুল্লার কাছে, যাইয়া বললেন, ইয়া রাসুল্লাহ আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের দোলা মুবারক, আমার বাবা আপনাকে মারতে এসেছিল, আপনি রসুল্লার কদম মুবারকের দোলা মুবারক নিয়ে আমার বাবার চোখের মধ্যে ঔষধ হিসাবে লাগিয়েছি, আপনি কি বলেন? আমার নবী ডাক দিয়া কয়, মা গো আর দেরি করো না, হাতের মধ্যে একটা গাছের পাতা নাও, যেই মাত্র পাতা নিলেন গো কয়ে পা এই আমার কদমের দোলা মুবারক গুলো পাতার মধ্যে নিয়ে নাও। এবার মেয়েটা এই যখন এই দোলা মুবারক পাতার মধ্যে নিয়ে বাড়িতে গেছে গো, বাড়িতে যাওয়া পরে যাইয়া দেখতেছেন বাবা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো। এবার বাবা ডাক দিয়ে কই, মা তুমি কোথায় গিয়েছিলা, এতক্ষণ তুমি কেন দেরি করলা, আমার চোখের যন্ত্রণা তো আমার ভালো লাগে না। মেয়ের মেয়েটা কয়ে, বাবা গো আপনি শুয়ে যান। এবার মেয়ের বাবাকে শুয়াইলেন আল্লাহর হাবিবের দোলা মোবারক, যখন চোখটা খুলে যখন চোখের মধ্যে দিল গো আল্লাহর হাবিবের কেমন শান, দুলা মুবারক নিয়ে হয়ে গেল আবারও প্রমাণ। এই মেয়েটা ডাক দিয়ে গো, ও বাবা আপনার চোখের মধ্যে যে ঔষধ দিলাম গো আপনার কেমন লাগতেছে? মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো ও মা জীবনে কত ঔষধ চোখে লাগাইলা, লাগানোর সাথে সাথে যন্ত্রণা শুরু হইয়া গেছে, কেমন ঔষধ তোমা তুমি আমার চোখের মধ্যে লাগাইলা, আমার চোখের মধ্যে যেন শান্তি আর শান্তি নাজিল হইয়া গেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়া কয়, ও মা গো ও মা চোখের শুধু শান্তি লাগে না, আমি দি চোখ দিয়া এখন আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি, আরো বড় করে এখন ইয়া রাসূলুল্লাহ। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো কোন ডাক্তার আর কোন কবিরাজ
ওষুধ লাগাই আমার চোখ ভালো করছিস গো। মেয়েটা ভয়ে তার নবীর নাম কয় না, যদি আবার মেয়ের বাবা ক্ষিপ্ত হয়ে যায়। আমার মেয়ে মনে মনে কল্পনা করেন, ক্ষিপ্ত হোক আর না হোক কিন্তু আমি নবীর নাম বলে দিব। এবার মেয়েটা ডাক দিয়া কয়ে, বাবা গো আপনি যাকে মারতে গিয়েছিলেন তার কদমের দুলা মুবারকের তদবীর আমি স্বপ্নে আদিষ্ট হইয়া আপনার চোখের মধ্যে সেই নবীর ধুলা মুবারক লাগাইলাম, আর আপনার চোখ নবীর ধুলা মুবারকের বরকতে ভালো হইয়া গেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়া, হেদায়েতের নূর তো থাকতে হবে, ওই যে আল্লাহ কোরআনে বলছেন দেখেন কি করে, হেদায়েতের নূর থাকতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এত কিছু বলার পরও, নবী এত উপকার করার পরেও এক গোলা সে বুঝবে না, মানবে না, মানতে চাইবে না, কি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। স্বয়ং আল্লাহ তাদের কলবে মোহর মাইরা দিছে। আপনি যতই বুঝান না কেন, অনেক সময় আমাদেরকে বলা হয় আমাদের এলাকায়, আপনারা তো জানেন না বাতেলরা আমার গত বছর আটবার গালি ভাঙছে, আটবার গালি ভাঙছে, একবার খুব ব্যথা পাইছিলাম। আমার সাথে পিএস তারা সবাই মেডিকেলে ছিল, কারণ আঞ্চলিকভাবে আমার অনেক শত্রু আছে, আমার বন্ধু আছে, বন্ধু শত্রু সংমিশ্রণে আমি অনেক 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 চাপের মধ্যে আছি। বিভিন্ন হুমকি ধামকি, বিভিন্ন প্রশাসনের গোয়েন্দা সংস্থা থেকেও আমাকে ওই দিন ইনফর্ম করছে যে আপনার বিরুদ্ধে একদল চক্র আছে, যে কোনো মুহূর্তে আপনাকে তারা ক্ষতি করতে পারে বলে আমাদের কাছে একটা নথিপত্র জমা দিয়েছে। আমি বললাম যে হায়াতের মালিক কে? আর যখন হায়াতের মালিক কে? সত্য কথা বলবো, হক কথা বলবো, সেই বলতে গিয়ে যদি সেই ময়দানে মরণ হয়ে যায়, মরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? স্বয়ং আল্লাহ যারা মোহর মারছে তারা আপনি যতই বোঝান না কেন সে বুঝবে না, যতই শুনান না কেন সে শুনবে না, যতই দেখান না কেন সে দেখবে না। ইন দি মিন টাইমে তার হাতের মধ্যে দুইটা সুই নিছে, সুই নিয়ে চোখের মধ্যে কি, আমার যে আমার শত্রু তার কদমের দুলা লাগাইছো। আমি এই চোখ আর রাখতাম না, চোখের মধ্যে যতই আঘাত করে চোখের পাওয়ার ততই দ্বিগুণ বাড়ে। সুবহানাল্লাহ, মানে নবীর দুলা মুবারকের শানের কলঙ্কি হয়ে যাবে, যতই আঘাত করে ততই পাওয়ার শুধু বাড়ে। মহিলা মেয়েটা দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যখন শুনলো যে আপনার আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগানোর পরে চোখ ভালো হয়েছে, এখন তো বাবার চোখের মধ্যে অ্যাটাক করতেছে, মানে আঘাত করতেছে, সঙ্গে সঙ্গে আমার রসুল একটু মুস্কি হাসি মানে, রসুল জানে, রসুল ভালো করে জানে যেই রসুল ট্রিটমেন্ট করে দিছেন, সে সে যে জায়গার ট্রিটমেন্ট রসুলুল্লাহ করেছেন সেই জায়গা আর জীবনেও ক্ষতি হবে না। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি উজাহাবাইদ না সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীর, কথা কোন ঠিক কি না, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী বল, বিজ্ঞানীদের বিজ্ঞানী আহা, বিজ্ঞানীদের বিজ্ঞানী ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। তোমার থুতু তো তোমার বউও খাইতো না, খাইবো? তুমি যদি থুতু ফেলে দাও, এই থুতু তো তুমি নিজে ইচ্ছা করে আর মুখে নিবা না, কথা বলে ঠিক কিনা। তোমার থুতু তোমার বউ এত আদরের, যদি বলে থুতুটা তুমি জিব্বা দিয়ে চাকে খাও, বলবে যে যদি বলা হয় না খাও, কাজটা খাও, খাবে না। আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ পানি না, একটা কাশ দিয়ে কাশ মুবারক হয়, আপনার থুতু মুবারক হন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে থুতু মুবারক নিতেন, নিয়ে এইভাবে মুখের মধ্যে মালিশ করতেন। এরা একবার ওযু করলে দুই ওয়াক্ত পাঁচ ওয়াক্ত দশ ওয়াক্ত ওযু করে নাই, কেন? রাসূলুল্লাহ থুতু মুবারক যতক্ষণ চেহারার মধ্যে লেগে থাকতো ততক্ষণ চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রান লেগে থাকতো। আমরা সেই নবীর উম্মত, দামি নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা। এই জন্য সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে মনে রাখবেন। এই লোকটা গেলেন রসুলুল্লাহর কাছে, আমি চোখ রাখবো না,
আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো, তার বলে দেন যে চোখের মধ্যে আমার কামলিওয়ালার গোলাম মুবারক চোখে লাগা ভালো হয়েছে গো, এই চোখের মধ্যে শুধুমাত্র একটা শলা দুইটা শলা কেন, পৃথিবীর সমস্ত শলা যদি একত্র করে চোখের মধ্যে আঘাত করে গো, এই চোখ আর কোনোদিন অন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। সেই নবী আমাদের মতো আমাদের মতো না? সেই নবীর মিলাদুন নবীতে আনন্দ উৎসব করা জায়েজ আছে না নাই? অনুগ্রহ পাবে তখন তোমরা কি করো? আনন্দ করো। কি করো? আনন্দ করো। এই জন্য আমরা সবাই মিলাদুন নবীতে কি করি? আনন্দ করি। নাকি অন্য কোনো কারণ আছে? প্রিয় নবীকে পেয়ে আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময় চাইব আমরা মিলাদুন্নবীতে জুলুস করে আনন্দ পাই। কথা বলেন ঠিক কি? অনেকে বলেন একই তারিখে রাসূল পয়সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা আনন্দ করি শুভ দিবস পালন করি না কেন? আল্লাহর হাবিব বললেন, আমি দুনিয়াতে থাকা এবং দুনিয়াতে চলে যাওয়া দুটোই তোমাদের জন্য রহমত। যদি রহমত হয়, রহমত পাইলে তো আনন্দই করব। নবী চলে গেছে ও আনন্দ, নবী ছিলেন সেও আনন্দ, নবী এখন আছে না নাই? আমাদের মরণ আর রসুল্লার মরণ কি একরকম? আমাদের দুনিয়া থেকে এন্তেকাল রসুলের এন্তেকাল কি একরকম? রসুলের রসুলের পাককে যদি আমাদের মতো বলা হয়, ইমান কি থাকবে? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান হয়ে গেল, রসুল আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আমি শেষবারের মতন সিদ্দিকে আকবরকে নিয়ে রসুলের কফিনটা খুললাম, খুলে আমি তাকাইলাম, দেখতেছি থুতনির নিচে এই দাড়ি মুবারকগুলো লড়তেছে, ঠোঁট মুবারকগুলো লড়তেছে, আমার কানটা আল্লাহর হাবিবের জবান মুবারকের কাছে লাগাইলাম, বলা হচ্ছে চাচা আমাকে এই অবস্থায় দাফন করো। রসুলের একটি উপাধি আছে, রসুল হায়াতুন নবী। রসুল কি? হায়াতুন নবী, লা ফারকা বাইনা মাউতি ওয়া হায়াতুন, তার মরণ আর তার দুনিয়া থেকে, রসুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়া আর দুনিয়াতে থাকার মাঝে কোনো পার্থক্য নাই, যেমন ছিলেন তেমনই আছেন। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার, এই জন্য আমার রসুল ইসলাম এখানে আমাদের আজকের এই মসজিদের প্রোগ্রাম রসুল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি ফাজর নাজরের উপর, এতক্ষণে আমার বিষয় হলো মিলাদুন্নবীটা মোটামুটি কিছু শেষ করলাম, বিস্তারিত আমি আর বলতে পারতাম না, তবে মিলাদুন্নবীর তিনটা হাদিস বলে দিয়ে যাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন্নবীতে মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ, যেই ব্যক্তি মিলাদুন্নবীতে এক দিরহাম পরিমাণ দান করব সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকব। বাবা জিরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি বলছিলাম আল্লাহ রাসূল হাজির ও নাজির, কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসূল হাজির ও নাজির, নবীর ইচ্ছাই নাকি আল্লাহর ইচ্ছা? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল হাজির ও নাজির, কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান এই ঘোষণাটা কার? আমার আল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আপনাকে রিলিজ করেছি, পাঠিয়েছি, শাহেদান সাক্ষ্যদানকারী হিসাবে, ওয়া মুবাশশিরান শুভ সংবাদ প্রদানকারী হিসাবে, ওয়া নাযীরা বিধি প্রদর্শনকারী হিসাবে। এই শাহেদানের ব্যাখ্যাটা আপনাদের মুখস্থ করতে হবে। এলএলবিতে আমার ছোট ভাইও পড়ে, এলএলবিতে এলএলবিতে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের নাম হলো মাইনর অ্যাক্টস। মাইনর অ্যাক্টসের মধ্যে লেখা আছে দুনিয়ার আইন, দুনিয়ার আইন দেখেন কেমন, সাক্ষী দিতে গেলে কোর্টে দাঁড়িয়ে চোখে দেখতে হবে, উপস্থিত থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন শাহেদান সাক্ষ্যদানকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলকে সাক্ষ্যদানকারী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ আল্লাহ পাকের হাশরের ময়দানে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন, আদা মাকবুলুম ইলা ইয়াউমিল কিয়ামাহ,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সাক্ষী গ্রহণ করবেন। তো না দেখলে কিভাবে সাক্ষী দিবেন? এখন আমাকে ওই দিন একদিন প্রশ্ন করে, হুজুর রসুল কি মাহফিলে আসে? আমি বললাম যে হ্যাঁ রসুল আসতে পারেন। বলে যে হুজুর রসুল যদি মাহফিলে চলে আসে তাহলে তো মদিনা খালি থাকে, আমরা গিয়ে কাকে সালাম দেব? প্রশ্ন যুক্তি দিল আমাকে, আমি তারে সংক্ষেপে বুঝাই দিলাম, তুমি কি গাউসে পাকের নাম শুনছো? যে যেভাবে বুঝে, সবার কাছে তার দলিল চলে না, সবার কাছে দলিল দিলে আপনি বিপদে পড়বেন। প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, মনে রাখবেন। দলিল যদি সাধারণ লোকের কাছে দেন সে কিছু বলবেন, তাকে চুক্তি দিয়ে বোঝাতে হবে। তুমি গাউসে পাকের নাম শুনছো? গাউসে পাক কয়জন করে ইফতার করছে? 71 করে। গাউসে পাক 70 করে ইফতার করলেন। একজন বাজারে গিয়ে বলতেছেন আমি গাউসে পাককে খাওয়াইছি, আরেকজন উঠে বলতেছে স্যার তোর ঘরে কিসের গাউসে পাক খাইছে? গাউসে পাককে আমি নিজের হাতে ইফতার করাইছি। দুইজনে ঝগড়া লাগছে, তৃতীয় জন এসে বলতে চাই আমার ঘরে আমি নিজে গাউসে পাক খাওয়াইলাম, সাথে বসে আর ঘরে নাকি গাউসে পাক খাওয়া দাওয়া করছে। তৃতীয় জন একটা কয় তোর, তুইও পাগল, সেও একটা পাগল, আমি নিজে গাউসে পাক খাওয়াইছি। এখন তিনজন লাগছে, চতুর্থ জন আসছে ঝগড়া ফিরাচ্ছে, কেন চতুর্থ জন এসে বলতেছে গাউসে পাককে তো আমার নিজের হাতে খাওয়াইলাম। এইভাবে পঞ্চম জন আইসা বলতেছে এক খাওয়াইছে কজন? কর চারজন। আমি যে খাওয়াইছি আমি বইলা লাভ নাই, বললে তোরা চারজন মিললে আমার মারতে পারবাস। তো খাইছে কজন, খাওয়াইছে কজন হিসাব কর। খুঁজতে খুঁজতে যায় 70 জন। গাউসে পাকের দর বাড়ে গেছে, যাই বলে হুজুর আপনি আমার ঘরে ইফতার করেন নাই? গাউসে পাক বলে যে হ, না করে তার পারলাম না। আরেকজনকে হুজুর আপনি মিথ্যা কথা বলেন কেন? হুজুর আপনি আমার ঘরে ইফতার করছেন। গাউসে পাক হ করছি তো। তৃতীয় জন উঠে বলতেছে কয় হুজুর আপনি আমার ঘরে খান নাই? গাছ আরেকটু দেখ হুজুর কেমন মিথ্যা কথা কয়। আমার ঘরে আমি 7 দিন লাইগে নিয়ে খাওয়াইছি আর উনি বলে সাইর ঘরে খাইছে। আমার সাথে চল, নিয়া গেছে একটা কুল গাছ। অনেক হুজুররা বলে বট গাছ, আমি কিতাবে পাইছি কুল গাছ, মানে বড়ই গাছ। যা গাছ তো গাছ হইলে চলে, যে যে ওয়াজ করে। তোদের চোখ বন্ধ কর, 70 জনের চোখ বন্ধ করছে, চোখ খোল খুলছে, গাছের পাতার দিকে তাকাও। তাকাইছে কি দেখতেছে? আমরা দেখতেছি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আপনি গাউসুল আজমকে হাতের মধ্যে তসবি নিয়ে আল্লাহর জিকির করতে দেখা যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা গাউসুল আজম যদি বেলায়েতের পাওয়ার দিয়া 70 জন আশেককে বেলায়েতের পাওয়ার দিয়া ঈমানকে তাজা করতে পারেন, আমার রাসূল মদিনা শরীফ থেকে এসে আপনাদের মাথায় হাত বুলাইতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি না? রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকা হাওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পাই। সুবহানাল্লাহ। এরপরে বলেন নবী হাজির না, যিনি দেখেন তিনি হাজির। সুবহানাল্লাহ। মনে রাখবেন ফাওয়াল্লাহ মা ইউফালাইয়া, আল্লাহর কসম আল্লাহর সৃষ্টি জগতে যা আছে আমি রাসূলুল্লাহর কাছে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন কোরআনের আয়াত ইল্লা ফি কিতাবি মুবিন, জলে স্থলে যা আছে একটা শস্যা কণা পর্যন্ত আমি রাসূল থেকে গোপন নাই। কিয়ামত পর্যন্ত আমি রাসূল দেখিতে থাকি। এ মৌলবী নবী মদিনা থেকে সন্ন্যাস থেকে আসার প্রয়োজন নাই, এই চট্টগ্রামে আসার প্রয়োজন নাই, রসুলের কাছে সব হাজির। যিনি হাতের তালুর মধ্যে সব দেখতে পায়। তোমার জন্য আমার জন্য মদিনা বহুদূর, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আহা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনা, মদিনা বলে
দলিল আছে কিনা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির। আওলা বমানা আকরাব, শুধু নিকটে না অতি নিকটে। রাসূল জানের জানের জান মনে রাখবেন। এক নম্বর দলিল নবী হাজির। দুই নম্বর দলিল ইয়া আইয়ুহান নবী বলে এক নম্বর দলিল, আর আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা হলো দুই নম্বর দলিল। তিন নম্বর দলিল খানে কাবা ঘর যখন ভাঙতে গেছিল নবী তখন দুনিয়াতে আসে নাই। আল্লাহকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে বন্ধু, আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছেন? নবী আসেন নাই তখন আল্লাহকে আপনি কি লক্ষ্য করেন নাই কি ঘটিয়েছি? তাহলে বোঝা গেল আমার রসূলকে আল্লাহ সেই ঘটনা দেখিয়েছেন। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি। সাত নম্বর দলিল, হে রসুল স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার কওমের জন্য পানি প্রার্থনা করেছিল। তাইলে বোঝা গেল রসুল সেই ঘটনা জানেন। এরপর আল্লাহ ওয়াইজ কল রাব্বুকাল মালায়েকাত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে রসুল স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডেকে নিয়ে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফার প্রতিনিধি করব। তোমরা কি বলো? স্মরণ করুন সেই সময়ের কথা, সেখানেও আমার রসুল হাজির ছিল। মারহাবা কোন ফায়াকুলানি মা কুনত তাকুলু ফি হাযা রাজুল। কবরে যখন নামানো হবে তখন কয়টা প্রশ্ন করবে? কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনত তাকুলু ফি হাযা রাজুল। তোমার কবরে যে লোকটা আছে এই লোকটা সম্বন্ধে ওয়া মা কুনত তাকুলু, তুমি কি ধারণা করতে, কি বলতে, নবীরে কি বলতে, সেই ব্যাপারে কিছু বলো। কবরে নবী থাকবে কি না? একজন আমার বলতেছে হুজুর কবরে নবী থাকবে না, নবী মদিনা থাকবে, কবর থেকে একটা শোরুম করে দেওয়া হবে, ফেরেশতাকে আঙ্গুল দিয়ে দেখাইবো ওই লোকটাকে। দেখেন সন্ন্যার টেকের কবর থেকে মানিক মিয়া ওই মদিনার নবী জেরে দেখবো, আর নবী জিহেরা দেখতে কবর থেকে। দেখেন কেমন দুশ্মনী থাকলে এই কথা বলতে পারে, ও নবী মদিনা থেকে আসবে না, এখান থেকে দেখাইবো একটা শোরুম করে ওই লোকটাকে রাখো। আবার আমি যখন বললাম যে ঠিকই আছে যদি এটা আপনাদের এলাকার সামনে কোন গ্রামটা বলছে পিছনে পিছনে ঈশানগর। আমার প্রশ্ন হলো সন্ন্যাটাকের কবর থেকে যদি ছিদ্র করে দেয় তখন ওই ঈশানগরের কবর থেকে একবার সিরা সিরা বীর একবারে লন্ডমন্ড হয়ে যাবো, ঠিক নেই। এরপর আমি বললাম যে ঠিক আছে কনা আর কারাবায়াত আছে, নবীর ছবি দেখাইবো কবর। আমি তো তোমরা দিকে ছবি তোলা হারাম, নবীর ছবি দেখাইবো, নবীর ছবিটা কোন স্টুডিও থেকে দোয়াইছে নাম ডাকুন। এরপরে এরপরে আমার দিছে একদম হুজুর ঠিক আছে বেশি চাপাবাজি করেন, আপনি যদি নবী যদি হাজির হয় এই মুহূর্তে আপনি আমার দেখান, আমি দেখাইতে দেখাইতে পারবো। তখন আমি তো তারে ধরতে হবে যুক্তি দিয়া, আমি তো তোমার কান দেখ কয়জন ফেরেশতা ও দুইজন, নাম কি? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা। তাহলে আমি বললাম যে ঠিক আছে তোমার কাঁধে কয়জন ফেরেশতা কো দুইজন, তো ফেরেশতা তো অনেক বড় যার মাথায় সাত সমুদ্র পানি গেলে দিলে এক ফোঁটা পানিও জমিনে পড়বে না, তো এই ফেরেশতা তোমার কাঁধের মধ্যে আল্লাহ বসাইছে দুইজন, বিশ্বাস করুনি কো হল করি দেখো নি না দেখি না। আমি কই তুমি এই ফেরেশতাগুলো যে বসে রয়েছে ওজন ওজন লাগেনি কো না? আমি বললাম যে এখন যদি তোমার হাতটা এখানে কাটি, কাটার পরে ফেরেশতা খুঁজা ভাবুনি কো না সম্ভব না। আমি ফেরেশতা যে কলম দিয়া লিখতেছে কটকট আওয়াজ শুনুনি আমার দুজন ফেরেশতা দেখাও, আমি তোমার নবী না দেখাইয়া একটা কদম লড়তাম। এটা কেমন সম্ভব? সম্ভব না, বিশ্বাস করতে হবে রসুল আছেন, রসুল দেখেন, রসুল থাকেন। আল্লামা জালালুদ্দিন সুয়ুতি কিতাবের নাম শরহে সুদুর, এই কিতাবে তিনি লিখতেছেন আমি যতবার রসুলুল্লাহর সবুজ গম্বুজের মুরাকাবা করলাম চোখটা খুলতে দিই আল্লাহর হাবিব সরাসরি আমার সামনে দাঁড়িয়ে থাকতে দিই না। সুবহানাল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ,
রসুল আসতে পারে কি পারে না? আরো জোরে কেন পারে কি না? যখন তোমরা মসজিদে ঢুকবা ডান পা দিয়ে ঢুকার সময় আল্লাহুম্মা ফাতাহিলি আবওয়াব রাহমাতিক বলার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে মসজিদে ঢুকবা। কেন কেন কেন? সেই মসজিদে আমার রাসূল হাজির থাকেন। আমরা রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকব, রাসূল নিয়ে বেহেশতে যাব। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আর যারা আমিন আমিন রাসূল হায়াতুন নবী বিশ্বাস হয় আপনাদের? এক পাগলা রাসূলের দরবারে গিয়ে 11 বার হজ করার পর লাস্টে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি আর আসতে পারবো না, মনে একটা স্বপ্ন ছিল যদি আপনাকে দেখতাম। এ কানতে কানতে পাগলা ঘুমায় গেছে, ঘুমের ঘরে উঠটা স্বপ্নে দেখতেছে, রাসূল বলতেছিল পাগলা তুই যে আসতে পারবি না আমি জানি, কিন্তু তুই একটা চোখটা খুলে দেখ। খুলছে, খোলার পরে দেখে যে আল্লাহর হাবিব রোজা মুবারক থেকে হাত মুবারকটা বের করে দিয়েছে। রাসূলকে জিন্দা নবী মানো না, রাসূলের লাশ মুবারক দেহ মুবারক চুরি করতে আসছিল না? রাসূল যে দরাই দিয়েছিল মনে নাই ঘটনা? রাসূল যে বললেন খবরদার আমাকে নিতে আসছে তাকে পাকড়াও করো, বিয়াদবি সামলাবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করবেন। আমিন। যেহেতু আগামীকাল আসতে আসতে হবে আবার আপনাদের, আর বিলম্ব না করি আমাকে অনেক দূরে যেতে হবে, আগামীকাল আসবেন আল্লামা হাফিজ ওলিউল্লাহ আশিকি হুজুর আসবেন, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন। আজকেও আমার ভাইয়ের সাথে এখন প্রোগ্রাম করতেছে, মতলব সেই প্রোগ্রামটা আমি 7 বছর ধরে করেছি, এই মাহফিলটা এ বছর আমি আপনাদের জন্য। আমি অনেক কমিটিকে বোঝাইতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার ভাই রাত সাক্ষী আছেন, আমি বলেছি শাহাদত তোমার মাহফিল অনেক দিন করেছি, মিলাদুন্নবীর ওয়াজের জন্য আমাকে ইনভাইট করতে চায়, নবীর প্রেমের শুভাগমনের মাহফিল অ্যাটেন্ড করব, আমি না করি কিভাবে? তুমি আমাকে মাফ করো, আমি একটু যাবো সেখানে, এখানে তো আমার ভাই আছেন। তো যাই হোক, আমি এসেছি আপনাদের কাছে, আবার আসিব ফিরে সন্ন্যাসটিকের তীরে। এভাবে নয়, হয়তোবা দয়াল যেভাবে কবুল করে, আপনারা যারা ওয়াদা করেছেন সবাই সব কিছু দিয়ে দিবেন। শুনেন, মিলাদুন নবীকে দান করলে লাভ আছে, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে, শুধু বরকত আছে। জিজ্ঞাসা করেন, জানে মালে বরকত, জান এবং মালে বরকত, খোদার কসম মসজিদে বসে কথা বলছি, একটা দান ফেরত যাবে ইনশাআল্লাহ, রোজ হাসের হিসাব পাবেন, প্রত্যেকটা দান উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে যাবে। গুনাহ করতে তো পাহাড় পরিমাণ করেছেন, সবাব খুঁজে পাওয়া যায় না। মিলাদুন্নবীর দান আল্লাহ পাক বাড়াই দিবেন হাসর মাঠে তার সম্মান।